বিসমিল্লাহ রহমানির রহিম বইয়ের নাম নামাজ রোজার হাকিকত রচনায় সৈয়দ আবুল আলা মৌদুদি অনুবাদ মোহাম্মদ আব্দুর রহিম প্রকাশনায় আধুনিক প্রকাশনী সূচিপত্র ইবাদাত নামাজ নামাজে কি পড়েন জামাতের সাথে নামাজ নামাজের ফল পাওয়া যায় না কেন রোজা রোজার মূল উদ্দেশ্য রোজা ও আত্মসংযম পৃষ্ঠা পাঁচ ইবাদত ইসলামের হাকিকত গ্রন্থের শেষ প্রবন্ধে দিন ও শরিয়ত এ শব্দ দুটির প্রকৃত অর্থ এবং ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে এখানে আমি ইবাদত শব্দটির বিস্তারিত অর্থ আপনাদের সামনে পেশ করব এ শব্দটি সর্বসাধারণ মুসলমান প্রায় বলে থাকে কিন্তু এর প্রকৃত অর্থ অনেকেই জানে না আল্লাহ তালা কুরআন শরীফে বলেছেন ইনসা আমি জিন ও মানব জাতিকে কেবল আমারই ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন এ থেকে নিঃসন্দেহে বোঝা গেল যে মানুষের জন্ম জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য আল্লাহ তালার ইবাদত এবং বন্দিগি ছাড়া আর কিছুই নয় এখন আপনারা সহজেই বুঝতে পারেন যে ইবাদত শব্দটির প্রকৃত অর্থ জেনে নেয়া আমাদের পক্ষে কতখানি জরুরি এ শব্দটির অর্থ না জানলে যে মহান উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করা হয়েছে তা আপনি কিছুতেই লাভ করতে পারেন না আর যে বস্তু তার উদ্দেশ্য লাভ করতে পারে না তা ব্যর্থ ও নিষ্ফল হয়ে থাকে চিকিৎসক রোগীকে নিরাময় করতে না পারলে বলা হয় যে সে চিকিৎসায় ব্যর্থ হয়েছে কৃষক ভালো ফসল জন্মাতে না পারলে কৃষিকার্যে তার ব্যর্থতা সুস্পষ্ট রূপে প্রমাণিত হয় তেমনি আপনারা যদি আপনাদের জীবনের উদ্দেশ্য লাভ অর্থাৎ ইবাদত করতে না পারেন তবে বলতে হবে যে আপনাদের জীবন ব্যর্থ হয়েছে এজন্যই আমি আশা করি আপনারা এই ইবাদত শব্দটির প্রকৃত অর্থ ও তাৎপর্য জানার জন্য বিশেষ মনোযোগী হবেন এবং তা আপনাদের হৃদয় মগজে বদ্ধমূল করে নেবেন কারণ মানব জীবনের সাফল্য ও ব্যর্থতা এরই ওপর একান্তভাবে নির্ভর করে ইবাদত শব্দটি আরবি আব্দুন হতে উদ্ভূত হয়েছে আব্দুন অর্থ দাস ও গোলাম অতএব ইবাদত শব্দের অর্থ হবে বন্দেগি ও গোলামি করা যে ব্যক্তি অন্যের দাস সে যদি তার বাস্তবিকই মনিবের সমীপে একান্ত অনুগত হয়ে থাকে এবং তার সাথে ঠিক ভৃত্তের ন্যায় ব্যবহার করে তবে একে বলা হয় বন্দেগি ও ইবাদত পক্ষান্তরে কেউ যদি কারো চাকর হয় এবং মনিবের কাছ থেকে পুরোপুরি বেতন আদায় করে কিন্তু তবুও সে যদি ঠিক চাকরের ন্যায় কাজ না করে তবে বলতে হবে যে সে নাফরমানি ও বিদ্রোহ করছে পৃষ্ঠা ছয় আসলে একে অকৃতজ্ঞতা বলাই বাঞ্ছনীয় তাই সর্বপ্রথম আপনাকে জানতে হবে মনিবের সামনে চাকরের ন্যায় কাজ করা এবং তার সমীপে আনুগত প্রকাশ করার উপায় কি হতে পারে বান্দা বা চাকরকে প্রথমত মনিবকে প্রভু বলে স্বীকার করতে হবে এবং মনে করতে হবে যে যিনি আমার মালিক যিনি আমাকে দৈনন্দিন রুজি দান করেন এবং যিনি আমার হেফাজত ও রক্ষণাবেক্ষণ করেন তারই অনুগত হওয়া আমার কর্তব্য তিনি ছাড়া অন্য কেউই আমার আনুগত লাভের অধিকারী নয় সকল সময় মনিবের আনুগত্য করা তার হুকুম পালন করা তার অনুবর্তিতা মুহূর্তের জন্য পরিত্যাগ না করা মনিবের বিরুদ্ধে মনে কোনো কথার স্থান না দেয়া এবং অন্য কারো কথা পালন না করাই বান্দার দ্বিতীয় কর্তব্য গোলাম সব সময় গোলাম তার একথা বলার কোনো অধিকার নেই যে আমি মনিবের এই আদেশ মানব আর অমুক আদেশ মানব না কিংবা আমি নির্দিষ্ট সময়ের জন্য মনিবের গোলাম আর অন্যান্য সময় আমি তার গোলামি হতে সম্পূর্ণ আজাদ বা মুক্ত মনিবের প্রতি সম্মান ও সম্ভ্রম প্রদর্শন এবং তার সমীপে আদব রক্ষা করে চলা বান্দার তৃতীয় কাজ আদব ও সম্মান প্রকাশের যে পন্থা মনিব নির্দিষ্ট করে দেবেন তাই অনুসরণ করা সালাম দেওয়ার জন্য মনিব যে সময় নির্দিষ্ট করে দিয়েছেন সেই সময়ে নিশ্চিত রূপে উপস্থিত হওয়া এবং মনিবের আনুগত্য ও দাসত্ব শিকারে নিজের প্রতিজ্ঞা ও আন্তরিক নিষ্ঠা প্রমাণ করা একান্ত আবশ্যক এ তিনটি প্রক্রিয়ার সমন্বয়ে যে কার্যটি সম্পন্ন হয় আরবি পরিভাষায় তাকেই বলে ইবাদত প্রথমত মনিবের দাসত্ব শিকার দ্বিতীয়ত মনিবের আনুগত্য এবং তৃতীয়ত মনিবের সম্মান ও সম্ভ্রম রক্ষা করা আল্লাহ তালা বলেছেন এর প্রকৃত মর্ম হচ্ছে আল্লাহ তালা জিন ও মানবজাতিকে একমাত্র এ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে তারা কেবল আল্লাহ তালারই দাসত্ব করবে অন্য কারো নয় কেবল আল্লাহর হুকুম পালন করবে এছাড়া অন্য কারো হুকুম অনুসরণ করবে না এবং কেবল তারই সামনে সম্মান ও সম্ভ্রম প্রকাশের জন্য মাথা নত করবে অন্য কারো সামনে নয় এ তিনটি জিনিসকে আল্লাহ তালা বুঝিয়েছেন এ ব্যাপক অর্থবোধক শব্দ ইবাদত দ্বারা যেসব আয়াতে আল্লাহ তালা ইবাদতের নির্দেশ দিয়েছেন তার অর্থ এটা আমাদের শেষ নবী এবং তার পূর্ববর্তী আম্বিয়াই কেরামের যাবতীয় শিক্ষার সার কথা হচ্ছে আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না অর্থাৎ দাসত্ব ও আনুগত্য লাভের যোগ্য সারা জাহানে একজনই মাত্র বাদশাহ আছেন তিনি হচ্ছেন আল্লাহ তালা অনুসরণযোগ্য মাত্র একটি বিধান বা আইন আছে তা হল আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা এবং একটিমাত্র সত্তাই আছে যার পূজা উপাসনা আরাধনা করা যেতে পারে আর সেই সত্তাই হচ্ছে একমাত্র আল্লাহ পৃষ্ঠা সাত ইবাদত শব্দের এ অর্থ আপনি স্মরণ রাখুন এবং আমার প্রশ্নগুলোর উত্তর দিতে থাকুন একটি চাকর যদি মনিবের নির্ধারিত কর্তব্য পালন না করে বরং তার সামনে কেবল হাত বেঁধে দাঁড়িয়ে থাকে লক্ষ্যবার কেবল তার নাম জপে তবে এ চাকরটি সম্পর্কে আপনি কি বলবেন মনিব তাকে অন্যান্য মানুষের প্রাপ্য আদায় করতে বলেন কিন্তু সে কেবল সেখানেই দাঁড়িয়ে থেকে মনিবের সামনে মাথা নত করে দশবার সালাম করে এবং আবার হাত বেঁধে দাঁড়ায় মনিব তাকে অনিষ্টকর কাজগুলো বন্ধ করতে আদেশ করেন কিন্তু সে সেখান থেকে একটুও নড়ে না বরং সে কেবল সিজদা করতে থাকে মনিব তাকে চোরের হাত কাটতে বলেন কিন্তু সে দাঁড়িয়ে থেকে সুললিত কণ্ঠে বিশবার পড়তে বা উচ্চারণ করতে থাকে চোরের হাত কাটো কিন্তু সে একবারও এমন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে না যার অধীন চোরের হাত কাটা সম্ভব হবে এমন চাকর সম্পর্কে কি মন্তব্য করবেন আপনি কি বলতে পারেন যে সে প্রকৃতপক্ষে মনিবের বন্দেগি ও ইবাদত করছে আপনার কোনো চাকর এরূপ করলে আপনি তাকে কি বলবেন তা আমি জানি না কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আল্লাহর যে চাকর এরূপ আচরণ করে তাকে আপনি বড় আবেদ তথা ইবাদতকারী বুজুর্গ ইত্যাদি নামে অভিহিত করেন এরা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কোরআন শরীফে আল্লাহতালার কত শত হুকুম পাঠ করে কিন্তু সেগুলো পালন করার এবং কাজে পরিণত করার জন্য একটু চেষ্টাও করে না বরং কেবল নফলের পর নফল পড়তে থাকে আল্লাহর নামে হাজার দানা তসবি জপতে থাকে এবং মধুর কণ্ঠে কোরআন মজিদ তেলাওয়াত করতে থাকে আপনি তার এ ধরনের কার্যাবলী দেখেন আর বিস্মিত হয়ে বলেন ওহে লোকটা কত বড় আবেদ আর কত বড় পরহেজগার আপনাদের এ ভুল ধারণার মূল কারণ এই যে আপনারা ইবাদত শব্দটির প্রকৃত অর্থ মোটেই জানেন না পৃষ্ঠা আট আরেকজন চাকরের কথা ধরুন সে রাত দিন কেবল পরের কাজ করে অন্যের আদেশ শুনে এবং পালন করে অন্যের আইন মেনে চলে এবং তার প্রকৃত মনিবের যত আদেশ ও ফরমানি হোক না কেন তার বিরোধিতা করে কিন্তু সালাম দেওয়ার সময় সে তার প্রকৃত মনিবের সামনে উপস্থিত হয় এবং মুখে কেবল তার নাম জপতে থাকে আপনাদের কারও কোনো চাকর এরূপ করলে আপনারা কি করবেন তার সালাম কি তার মুখের ওপর নিক্ষেপ করবেন না মুখে মুখে সে যখন আপনাকে মনিব আর মালিক বলে ডাকবে তখন আপনি কি তাকে কথা বলবেন না যে তুই ডাহা মিথ্যাবাদী ও বেইমান তুই আমার বেতন খেয়ে অন্যের তাবেদারি করিস মুখে আমাকে মনিব বলে ডাকিস কিন্তু প্রকৃতপক্ষে কেবল অন্যেরই কাজ করে বেড়াস এটা নিতান্ত সাধারণ বুদ্ধির কথা এটা কারও বুঝতে কষ্ট হয় না কিন্তু কি আশ্চর্যের কথা যারা রাত দিন আল্লাহর আইন ভঙ্গ করে কাফের ও মুশ্রিদদের আদেশ অনুযায়ী কাজ করে এবং নিজেদের বাস্তব কর্মজীবনে আল্লাহর বিধানের কোনো পরোয়া করে না তাদের নামাজ রোজা তাজবি পাঠ তেলাওয়াত হজ জাকাত ইত্যাদিকে আপনি ইবাদত বলে মনে করেন এ ভুল ধারণারও মূল কারণ ইবাদত শব্দের প্রকৃত অর্থ না জানা আরেকটি চাকরের উদাহরণ নিন মনিব তার চাকরদের জন্য যে ধরনের পোশাক নির্দিষ্ট করেছেন মাপ যোগ ঠিক রেখে সে ঠিক সেই ধরনের পোশাক পরিধান করে বড় আদব ও যত্ন সহকারে সে মনিবের সামনে হাজির হয় প্রত্যেকটি হুকুম শোনা মাত্রই মাথা নত করে শিরোধার্য করে নেয় যেন তার তুলনায় বেশি অনুগত চাকর আর কেউই নয় সালাম দেওয়ার সময় সে একেবারে সকলের সামনে এসে দাঁড়ায় এবং মনিবের নাম জব্বার ব্যাপারে সমস্ত চাকরের ওপর নিজের শ্রেষ্ঠত্ব ও নিষ্ঠা প্রমাণ করে কিন্তু অন্যদিকে এ ব্যক্তি মনিবের দুশ্মন এবং বিদ্রোহীদের ক্ষেতমত করে মনিবের বিরুদ্ধে তাদের যাবতীয় ষড়যন্ত্রে অংশগ্রহণ করে এবং মনিবের নাম পর্যন্ত দুনিয়া হতে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে তারা যে চেষ্টাই করে এ হতভাগা তার সহযোগিতা করে রাতের অন্ধকারে সে মনিবের ঘরে শীত কাটে এবং ভোর হলে বড় অনুগত চাকরটির ন্যায় হাত বেঁধে মনিবের সামনে হাজির হয় এ চাকরটি সম্পর্কে আপনি কি বলবেন আপনি নিশ্চয়ই তাকে মুনাফিক বিদ্রোহী ও নিমক হারাম প্রভৃতি নামে অভিহিত করতে একটুও কুণ্ঠিত হবেন না কিন্তু আল্লাহর কোনো চাকর যখন এ ধরনের হাস্যকর আচরণ করতে থাকে তখন তাকে আপনারা কী বলতে থাকেন তখন আপনারা কাউকে পীর সাহেব কাউকে হজরত মাওলানা কাউকে বড় কামেল পরহেজগার প্রভৃতি নামে ভূষিত করেন এর কারণ এই যে আপনারা তাদের মুখে মাপ মতো লম্বা দাড়ি দেখে তাদের পায়জামা পায়ের গিড়ার দুই ইঞ্চি ওপরে দেখে তাদের কপালে নামাজের কালো দাগ দেখে এবং তাদের লম্বা লম্বা নামাজ ও মোটামোটা দানার তসবি দেখে বিভ্রান্ত হয়ে পড়েন এদেরকে বড় দিনদার ও ইবাদতকারী বলে মনে করেন এ ভুল শুধু এজন্য যে ইবাদত ও দিনদারির ভুল অর্থই আপনাদের মনে বদ্ধমূল হয়ে রয়েছে পৃষ্ঠা নয় আপনি হয়তো মনে করেন হাত বেঁধে কেবলামুখী হয়ে দাঁড়ানো হাঁটুর উপর হাত রেখে মাথা নত করা মাটিতে মাথা রেখে সিজদা করা এবং কয়েকটি নির্দিষ্ট শব্দ উচ্চারণ করা শুধু এ কয়টি কাজই প্রকৃত ইবাদত হয়তো আপনি মনে করেন রমজানের প্রথম দিন হতে সাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বন্ধ রাখার নাম ইবাদত আপনি হয়তো এটাও মনে করেন যে কোরআন শরীফের কয়েক রুকু পাঠ করার নামই ইবাদত আপনি বুঝে থাকেন মক্কা শরীফে গিয়ে কামাঘরের চারদিকে তাওফ করার নামই ইবাদত মোট কথা এ ধরনের বাহ্যিক রূপকে আপনারা ইবাদত মনে করে নিয়েছেন এবং এ ধরনের বাহ্যিক রূপ বজায় রেখে উপরোক্ত কাজগুলো কেউ সমাধা করলেই আপনারা মনে করেন যে ইবাদত সুসম্পন্ন করেছে এবং জিন্না ইল্লা এর উদ্দেশ্য পূর্ণ করেছে তাই জীবনের অন্যান্য ব্যাপারে সে একেবারে আজাদ নিজের খেয়াল খুশি অনুযায়ী কাজ করে যেতে পারে কিন্তু প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ তালা যে ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করেছেন এবং যে ইবাদত করার আদেশ আপনাকে দেয়া হয়েছে তার সম্পূর্ণ ভিন্ন জিনিস সেই ইবাদত এই যে আপনি আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তেই আল্লাহর আনুগত্য স্বীকার করে চলবেন এবং আল্লাহর আইনের বিরোধী এ দুনিয়ায় যা কিছু প্রচলিত আছে তা অনুসরণ করতে আপনি একেবারে অস্বীকার করবেন আপনার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি গতিবিধি আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে হতে হবে এ পন্থায় যে জীবনযাপন করবেন তার সবটুকুই ইবাদত বলে গণ্য হবে এ ধরনের জীবনে আপনার শয়ন জাগরণ পানাহার চলাফেরা কথা বলা আলোচনা করাও ইবাদত বিবেচিত হবে এমনকি নিজ স্ত্রীর কাছে যাওয়া এবং নিজের সন্তানদেরকে স্নেহ করাও ইবাদতের সামিল হবে যেসব কাজকে আপনারা দুনিয়াদারি বলে থাকেন তাও ইবাদত এবং দিনদারি হতে পারে যদি সকল বিষয় আপনি আল্লাহ নির্ধারিত সীমার মধ্য থেকে আল্লাহর দেয়া বিধান অনুসারে সমাধা করেন পৃষ্ঠা দশ আর পদে পদে এদিকে লক্ষ্য রাখেন যে আল্লাহর কাছে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ কী হালাল আর কি হারাম কি ফরজ আর কি নিষেধ কোন কাজে আল্লাহ সন্তুষ্ট আর কোন কাজে হন অসন্তুষ্ট উদাহরণ হিসেবে বলা যায় আপনি রুজি ও অর্থ উপার্জনের জন্য বের হন এ পথে হারাম উপার্জনের অসংখ্য সহজ উপায় আপনার সামনে আসবে এখন আপনি যদি আল্লাহকে ভয় করে সেই সুযোগ গ্রহণ না করেন এবং কেবল হালাল রুজি ও অর্থ উপার্জন করেন তবে এ কাজে আপনার যে সময় লেগেছে তার সবই ইবাদত এবং এ হালাল উপায় অর্জিত অর্থ ঘরে এনে আপনি নিজে খান আর পরিবার পরিজনের খাদ্যের ব্যবস্থা করেন সেই সাথে যদি আল্লাহর নির্ধারিত অন্যান্য হকদারের হকও আদায় করেন তাহলে এসব কাজেও আপনি অসীম সোয়াব পাবেন পথ চলার সময় আপনি পথের কাঁটা দূর করেন এ ধারণায় যে এটা দ্বারা আল্লাহর কোনো বান্দা কষ্ট পেতে পারে তবে এটাও আপনার ইবাদত বলে গণ্য হবে আপনি কোনো রুগ্ন ব্যক্তির শুশ্রূষা করলেন কোনো ব্যক্তিকে পথ চলতে সাহায্য করলেন কিংবা কোনো বিপন্ন ব্যক্তিকে সাহায্য করলেন তবে এটাও ইবাদত হবে কথাবার্তা বলতে আপনি মিথ্যা গিবত কুৎসা রটনা অশ্লীল কথা বলে পরের মনে আঘাত দেয়া ইত্যাদি পরিহার করেন এবং আল্লাহর ভয়ে কেবল সত্য কথাই বলেন তবে যতক্ষণ সময় আপনার এ কাজে ব্যয় হবে তা সবই ইবাদতে অতিবাহিত হবে অতএব চেতনা লাভের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আইন অনুযায়ী চলা এবং তারই নির্ধারিত বিধান অনুযায়ী জীবনযাপন করার নামই হচ্ছে আল্লাহর ইবাদত এই ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই এই ইবাদত সব সময় হওয়া চাই এই ইবাদতের জন্য কোনো নির্দিষ্ট প্রকাশ্য রূপ নেই কেবল প্রতিটি রূপের প্রত্যেক কাজেই আল্লাহর ইবাদত হতে হবে আপনি কথা বলতে পারেন না যে আমি অমুক সময় আল্লাহর বান্দা আর অমুক সময় আল্লাহর বান্দা নই আপনি এ কথাও বলতে পারেন না যে অমুক সময় আল্লাহর ইবাদতের জন্য আর অমুক সময় আল্লাহর কোনো ইবাদত করতে হয় না এ আলোচনা দ্বারা আপনারা ইবাদত শব্দের অর্থ ভালোরূপে জানলেন জানলেন কথা বুঝতে পারলেন যে প্রত্যেক মুহূর্তে সকল অবস্থায় আল্লাহর দাসত্ব ও আনুগত্য করে চলার নামই ইবাদত এখানে আপনি এ প্রশ্ন করতে পারেন যে তাহলে এ নামাজ রোজা হজ ও জাকাত ইত্যাদিকে কি বলা যায় উত্তরে আমি বলবো যে এসব ইবাদত বটে এই ইবাদতগুলোকে আপনার ওপর ফরজ করে দেয়া হয়েছে শুধু এজন্য যে আপনার জীবনের প্রধান ও বৃহত্তম উদ্দেশ্য যে প্রতি মুহূর্তে ও প্রত্যেক অবস্থায় আল্লাহর ইবাদত করা সেই বিরাট উদ্দেশ্য আপনি এসবের মাধ্যমে লাভ করবেন পৃষ্ঠা নামাজ আপনাকে দৈনিক পাঁচবার স্মরণ করিয়ে দেয় যে তুমি আল্লাহ তালার দাস তারই বন্দীগি করা তোমার কর্তব্য রোজা বছরে একবার পূর্ণ একটি মাস আপনাকে এ বন্দীগি করার জন্যই প্রস্তুত করে জাকাত আপনাকে বারবার মনে করিয়ে দেয় যে তুমি যে অর্থ উপার্জন করেছো তা আল্লাহর দান তা কেবল তোমার খেয়ালখুশি মতো ব্যয় করতে পারো না বরং তা দ্বারা তোমার মালিকের হক আদায় করতে হবে হজ মানব মনে আল্লাহর প্রেম ও ভালোবাসা এবং তার শ্রেষ্ঠত্বের অনুভূতির এমন চিত্র অঙ্কিত করে যে একবার তা মুদ্রিত হলে সমগ্র জীবনেও মন হতে তা মুছে যেতে পারে না এসব বিভিন্ন ইবাদত আদায় করার পর আপনার সমগ্র জীবন যদি আল্লাহর ইবাদতে পরিণত হবার উপযুক্ত হয় তবেই আপনার নামাজ প্রকৃত নামাজ হবে রোজা খাঁটি রোজা হবে জাকাত সত্যিকার জাকাত এবং হজ আসল হজ হবে এতে সন্দেহ নেই কিন্তু এ উদ্দেশ্য হাসিল না হলে কেবল রুকু সিজদা অনাহার উপবাস হজের অনুষ্ঠান পালন করা এবং জাকাতের নামে টাকা ব্যয় করলে আপনার কিছুই লাভ হবে না বাহ্যিক ও আনুষ্ঠানিক ইবাদতগুলোকে মানুষের একটি দেহের সাথে তুলনা করা যেতে পারে এতে প্রাণ থাকলে এবং চলাফেরা বা কাজকর্ম করতে পারলে নিঃসন্দেহে তা জীবিত মানুষের দেহ অন্যথায় তা একটি প্রাণহীন দেহ মাত্র লাশের চোখ কান হাত পা সব কিছুই বর্তমান থাকে কিন্তু প্রাণ থাকে না বলেই তাকে আপনারা মাটির গর্তে পুঁতে রাখেন তদ্রূপ নামাজের আরকান আহকাম যদি ঠিকভাবে আদায় করা হয় কিংবা রোজার শর্তাবলীও যদি যথাযথভাবে প্রতিপালিত হয় কিন্তু হৃদয় মনে আল্লাহর ভয় আল্লাহর প্রেম ভালোবাসা এবং তার দাসত্ব ও আনুগত্য করার ভাবধারা বর্তমান না থাকে ঠিক যে জন্য এসব আপনার উপর ফরজ করা হয়েছিল তবে তাও একটি প্রাণহীন ও অর্থহীন জিনিস হবে তাতে কোনো সন্দেহ নেই আপনাদের ওপর এই যে বিভিন্ন ইবাদত ফরজ করা হয়েছে এসব কিভাবে এবং কি উপায়ে আপনাকে সেই আসল ও বৃহত্তম ইবাদতের জন্য প্রস্তুত করে সেই ইবাদতগুলোকে যদি আপনি বুঝে শুনে আদায় করেন তবে তা থেকে আপনার জীবনে কি প্রভাব প্রতিক্রিয়া দেখা দেবে পরবর্তী প্রবন্ধে তা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ পৃষ্ঠা বারো নামাজ পূর্ববর্তী প্রবন্ধে আমি ইবাদতের প্রকৃত অর্থ বর্ণনা করেছি এ ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালা মানুষ ও জাতিকে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ তালার খাঁটি বান্দা হিসেবে প্রস্তুত করার জন্য ইসলামে কয়েকটি নির্দিষ্ট ইবাদত ফরজ করা হয়েছে সুতরাং এবারে কেবল নামাজ সম্পর্কে আমি সংক্ষেপে বর্ণনা করতে চাই আপনারা পূর্বের প্রবন্ধে জানতে পেরেছেন যে ইবাদতের আসল অর্থ বন্দেগী বা দাসত্ব করা তাই আপনাকে যখন শুধু দাসত্ব করার জন্য সৃষ্টি করা হয়েছে তখন আপনি কখনো এবং কোনো অবস্থাতেই আল্লাহর দাসত্ব হতে মুক্ত হতে পারেন না এত মিনিট কিংবা এত ঘন্টার জন্য আমি আল্লাহর দাস অন্য সকল সময় তা নই কথা আপনি যেমন বলতে পারেন না তদ্রূপ আপনি এ কথাও বলতে পারেন না যে আমি এতক্ষণ আল্লাহর ইবাদতে অতিবাহিত করব এবং অন্য সময়ে আমার পূর্ণ আজাদি তখন যা ইচ্ছা তাই করব যেহেতু আল্লাহর গোলাম আল্লাহর দাস হিসেবেই আপনার জন্ম হয়েছে কেবল তার গোলামী ও দাসত্ব করার জন্য আপনাকে সৃষ্টি করেছেন অতএব আপনার সমগ্র জীবনে তার গোলামি ও দাসত্বে অতিবাহিত হওয়াই একান্ত বাঞ্ছনীয় জীবনের কোনো একটি মুহূর্তও আপনি তার ইবাদত ও দাসত্ব হতে মুক্ত হতে পারেন না পূর্বে এ কথাও আপনাকে বলেছি যে দুনিয়ার কাজকর্ম পরিত্যাগ করে এক কোনায় বসে যাওয়া এবং আল্লাহ আল্লাহ করার নাম ইবাদত নয় বরং এ দুনিয়ায় আপনি যে কাজই করুন না কেন তা ঠিক আল্লাহর আইন ও বিধান অনুসারে করার অর্থই হচ্ছে ইবাদত আপনার শয়ন নিদ্রা আপনার জাগরণ ও বিশ্রাম পানাহার চলাফেরা মোট কথা সব কিছুই আল্লাহর আইন ও বিধান অনুযায়ী আপনাকে করতে হবে আপনার স্ত্রী পুত্র ভাই ভগ্নী এবং আত্মীয়গণের সাথে ঠিক আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যবহার করবেন বন্ধু বান্ধবের সাথে হাসি তামাশা ও কথাবার্তা বলার সময়ও আপনার স্মরণ রাখতে হবে যে আমরা আল্লাহর দাসত্ব শৃঙ্খল হতে মুক্ত নই কামাই রোজগারের টাকা পয়সা আদান প্রদানের সময়ও আপনাকে প্রত্যেকটি কাজে ও কথায় আল্লাহর বিধি নিষেধ লক্ষ্য রাখতে হবে এবং কখনও আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করতে পারেন না রাতের অন্ধকারে কোনো পাপের কাজ করা যদি খুবই সহজ হয়ে পড়ে এবং তা করলে কেউ দেখতে পাবে না বলে আপনি মনে করেন ঠিক তখনও আপনি স্মরণ রাখবেন যে আর কেউ দেখুক আর নাই দেখুক তালা সব কিছু দেখছেন এবং আপনার মনে আল্লাহর ভয় বদ্ধমূল হওয়া উচিত মানুষের ভয় নয় গভীর জঙ্গলে বসেও যদি কোনো পাপের কাজ করতে ইচ্ছা করেন এবং যদি মনে করেন পুলিশ বা অন্য কোনো লোক তা দেখতে পাবে না তখনও আপনি কেবল আল্লাহকে ভয় করে পাপ পরিহার করবেন যখন মিথ্যা কথা দুর্নীতি বেঈমানি জুলুম ও শোষণ করে বহু স্বার্থ লাভ করতে পারেন এবং আপনাকে বাধা দেয়ার কেউ না থাকে তখনও আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর অসন্তুষ্টির আশঙ্কায় এ স্বার্থের কাজ থেকে বিরত থাকবেন পক্ষান্তরে সততা ও ন্যায়নীতি রক্ষা করে চলায় আপনাকে যদি ভয়ানক ক্ষতিগ্রস্ত হতে হয় তথাপি আপনি কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের আশাই এ ক্ষতি স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না অতএব দুনিয়ার বিপুল কর্মজীবন পরিত্যাগ করে ঘর বা মসজিদের কোণে বসে তাজবি পড়াকে ইবাদত বলা যায় না বস্তুত দুনিয়ার এ গোলক ধাঁধায় জড়িত হয়ে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করার নামই ইবাদত মুখে কেবল আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করাকেই আল্লাহর জিকির বলা যায় না দুনিয়ার কাজকর্ম ও ঝামেলার কঠিন জালে জড়িত হয়েও আল্লাহকে বিস্তৃত না হওয়াই আসল আল্লাহর জিকির পৃষ্ঠা তেরো যেসব জিনিস মানুষকে আল্লাহর কথা ভুলিয়ে দেয় তাতে জড়িত হওয়া সত্ত্বেও তাকে বিস্তৃত না হওয়া বড় বড় স্বার্থ হাসিলের লোভ এবং বিরাট ক্ষতির হাত থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবনে আল্লাহর আইন লঙ্ঘন করার যখন সুযোগ এসে যায় তখনও আল্লাহকে স্মরণ করা এবং দৃঢ়তার সাথে তার আইন অনুসরণ করে চলাই সত্যিকার জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির এ জিকিরের দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনের নিম্নলিখিত আয়াতে নামাজ পূর্ণরূপে আদায় হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আল্লাহর দান জীবিকা উপার্জনের চেষ্টা করো এবং এ প্রচেষ্টা ব্যবদেশে আল্লাহকে খুব বেশি করে স্মরণ করো তবেই সম্ভবত তোমরা কল্যাণ লাভ করতে পারবে সুরা আল জুমা আয়াত দশ ইবাদতের এ অর্থ মনে জাগরুক রাখুন এবং গভীরভাবে চিন্তা করুন যে এ বিরাট ও বৃহত্তম ইবাদত যথাযথভাবে আঞ্জাম দেওয়ার জন্য কী কী জিনিস অপরিহার্য এবং নামাজ সেসব জিনিসকে মানুষের মধ্যে কীভাবে সৃষ্টি করে আল্লার খাঁটি বান্দা হওয়ার জন্য বারবার এ কথা স্মরণ করা আবশ্যক যে আপনি আল্লার বান্দা এবং প্রত্যেক সময় ও প্রত্যেকটি ব্যাপারেই সেই আল্লাহর বন্দিগি করাই হচ্ছে আপনার কাজ পৃষ্ঠা চোদ্দ এ কথা বারবার স্মরণ করিয়ে দেয়া এজন্য আবশ্যক যে মানুষের মনে একটি শয়তান সময় উপস্থিত থাকে সে সব সময় মানুষকে নিজের দাস বানাতে চেষ্টা করে শয়তানের এ প্ররোচনা ও গোলক ধাঁধার জাল ছিন্ন করার জন্য মানুষকে প্রত্যহ বারবার এ কথা স্মরণ করিয়ে দেয়া একান্ত আবশ্যক যে তুমি কেবলমাত্র আল্লাহ আর দাস তিনি ছাড়া তুমি আর কারও দাস নও না শয়তানের না কোনো মানুষের একথারই অনুভূতি মানুষের মনে জাগরুক করে দেয় নামাজ সকালবেলা ঘুম ভাঙতেই তার সর্বপ্রথম এবং সকল কাজের আগে আপনাকে এ কথা স্মরণ করিয়ে দেয় এবং দিনের বেলা যখন নানা প্রকার কাজে আপনি মুশগুল থাকেন তখনও তিন তিনবার আপনার মনে এ কথা স্মরণ করিয়ে দেয় এবং রাত্রিকালে যখন নিদ্রার সময় উপস্থিত হয় তখন শেষবারের মতো এরই পুনরাবৃত্তি করে এরূপে আল্লাহর দাস হওয়ার কথা মানুষকে বারবার স্মরণ করিয়ে দেয়া নামাজের প্রথম উপকার এজন্যই কোরআন মজিদে নামাজকে জিকির নামে অভিহিত করা হয়েছে অর্থাৎ এর দ্বারা আল্লাহকে স্মরণ করা হয় তারপর আপনাকে এ জীবনের পদে পদে আল্লাহর নিষেধ পালন করে চলতে হবে কাজেই কর্তব্য জ্ঞান ও দায়িত্ববোধ আপনার মনে সদা জাগ্রত থাকা বাঞ্ছনীয় এবং তা পালন করার অভ্যাসও আপনার থাকা দরকার কর্তব্য কাকে বলে এটা যে জানে না সে কখনও আল্লাহর বিধান পালন করতে পারে না পক্ষান্তরে কর্তব্যের অর্থ যে জানে কিন্তু তা সত্ত্বেও যদি উপযুক্ত প্রশিক্ষণের অভাবে সেই কর্তব্য পালন করার কোনো আগ্রহ উদ্যোগ তার না থাকে তবে রাত দিন চব্বিশ ঘন্টার জন্য তাকে যে শত সহস্র আইন বিধান দেয়া হবে তা যে সে ঐকান্তিক নিষ্ঠা ও দৃঢ়তার সাথে পালন করবে এমন ভরসা কিছুতেই করা যায় না যারা পুলিশ কিংবা সৈন্য বিভাগে কাজ করছেন তারা জানেন যে এ দুটি বিভাগে কর্তব্যানুভূতি এবং যথাযথভাবে কর্তব্য পালনের ট্রেনিং কত কঠোরতার সাথে দেয়া হয় রাত দিনের মধ্যে একাধিকবার বিউগল বাজানো হয় সৈনিকদেরকে একটি নির্দিষ্ট স্থানে একত্র হওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তাদের দ্বারা কুচকাওয়াজ করানো হয় এসব কেবলমাত্র কর্তব্য পালনে অভ্যস্ত করার জন্যই অনুষ্ঠিত হয়ে থাকে তাই এ সমস্ত ব্যাপারে যারা অক্ষম নিষ্কর্মা ও অযোগ্য প্রমাণিত হয় যারা বিউগলের আওয়াজ শুনেও ঘরে বসে থাকে কিংবা যারা কুচকাওয়াজের সময় নির্দেশ অনুসারে সাড়া না দেয় তাদেরকে প্রথমেই বরখাস্ত করা হয় তদ্রূপ নামাজও দিন রাত পাঁচবার বিউগল বাজায় সেই বিউগল শোনা মাত্র আল্লাহর সৈনিকগণ দৌড়িয়ে আসবে এবং প্রমাণ করবে যে তারা সকল অবস্থাতেই আল্লাহর আইন পালন করতে প্রস্তুত এ বিউগল শুনেও যারা বসে থাকে নিজ স্থান হতে একটু নড়তে যারা প্রস্তুত না হয় তারা কর্তব্যের অর্থই জানে না কিংবা কর্তব্যের অর্থ বোঝা সত্ত্বেও আল্লাহর সৈন্যবাহিনীর মধ্যে সামিল হওয়ার যোগ্যতাই তাদের নেই পৃষ্ঠা পনেরো এ কারণেই হজরত রসুলসাল্লিউসাল্লাম বলেছেন যারা আজানের আওয়াজ শুনেও নিজেদের ঘর হতে বের হয় না তাদের ঘরে আগুন লাগিয়ে দিতে আমার ইচ্ছে হয় এবং এজন্যই হাদিস শরীফে নামাজ পড়াকেই কুফর ও ইসলামের মধ্যে পার্থক্যের প্রধান চিহ্ন বলে নির্দিষ্ট করা হয়েছে নামাজ পড়ার জন্য যে ব্যক্তি জামাতে হাজির না হতো হযরত রাসুল আলী ওসাল্লাম এবং সাহাবাদের যুগে তাকে মুসলমানে বলা হতো না এমনকি যেসব মুনাফিকদের মুসলমান হিসেবে পরিণত হওয়ার প্রয়োজন ছিল তারাও নামাজের জামাতে সামিল হতে বাধ্য হতো এজন্যই কোরআন শরীফে মুনাফিকদেরকে এরূপে তিরস্কার করা হয়নি যে তারা নামাজ পড়ে না বরং বলা হয়েছে যে তারা মনের ঐকান্তিক আগ্রহ ও নিষ্ঠা সহকারে নামাজে দাঁড়ায় না দাঁড়ায় নেহায়েত অবহেলা অনিচ্ছা ও উপেক্ষা সহকারে ইজা ইলা এসব কথা দ্বারা নিঃসন্দেহে প্রমাণিত হচ্ছে যে বেনামাজিকে মুসলমান মনে করার কোনোই অবকাশ নেই কারণ ইসলাম এক নিছক বিশ্বাসমূলক ধর্ম নয় যে কতগুলো কথা মনে মনে বিশ্বাস করলেই কর্তব্য পালন হয়ে যাবে বরং এটা সম্পূর্ণ কর্মময় বাস্তব ধর্ম এমন বাস্তব যে প্রত্যেকটি মুহূর্তে ইসলাম অনুযায়ী কাজ করা এবং কুফুরি ও ফাসিকের বিরুদ্ধে অনবরত লড়াই করা অবশ্য কর্তব্য হয়ে পড়ে এরূপ বিরাট কর্মময় জীবনযাপনের উদ্দেশ্যে প্রত্যেক মুসলমানের পক্ষে আল্লাহর বিধান পালনের জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকা অপরিহার্য যে ব্যক্তি সেরূপ প্রস্তুত থাকে না সে ইসলামের জন্য একেবারে নিষ্কর্মা ঠিক এ কারণেই দিন রাতের মধ্যে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করে দেওয়া হয়েছে মুসলমানগণ প্রকৃতপক্ষে মুসলমান কিনা এবং বাস্তব কর্মজীবনে সে আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত কিনা এর বাস্তব পরীক্ষা এবং প্রমাণ নেয়ার জন্যই এ পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা আল্লাহর প্যারেডের বিউগল শুনে কোনো মুসলমান যদি বিন্দুমাত্র সাড়া না দেয় তবে পরিষ্কার প্রমাণিত হবে যে সে ইসলামের বিধান মতো কর্মজীবন যাপন করতে প্রস্তুত নয় পৃষ্ঠা ষোল এরপর যদি সে আল্লাহকে ও রাসুলকে বিশ্বাস করে তবে তা একেবারেই অর্থহীন এজন্যই কোরআন শরীফে বলা হয়েছে অর্থাৎ যারা আল্লাহর দাসত্ব ও আনুগত্য স্বীকার করতে প্রস্তুত নয় কেবল সেই শ্রেণীর লোকদের পক্ষেই নামাজ কঠিন কাজ হয়ে পড়ে আর যাদের কাছে নামাজ পড়া কঠিন কাজ বলে বিবেচিত হয় তারা আল্লাহর দাসত্ব ও আনুগত্য স্বীকার করে জীবন জীবনযাপনের জন্য প্রস্তুত নয় এটাই প্রমাণিত হয় তৃতীয়ত আল্লাহর ভয় প্রত্যেকটি মুসলমানের মনে এ ভয় সদা সর্বদা জাগ্রত থাকা একান্ত আবশ্যক মুসলমান ইসলাম অনুসারে কখনোই কাজ করতে পারে না যদি না তার মনে একই দৃঢ় বিশ্বাস বদ্ধমূল হয় যে আল্লাহ আল্লাতালা তাকে সবসময় এবং সকল স্থানেই দেখছেন তার গতিবিধি সম্পর্কে আল্লাহ সম্পূর্ণরূপে অবহিত আল্লাহ অন্ধকারেও তাকে দেখছেন নিতান্ত সঙ্গীহীন অবস্থায়ও আল্লাহ তার সাথী সমগ্র দুনিয়া হতে আত্মগোপন করা সম্ভব কিন্তু আল্লাহর দৃষ্টি হতে লুকিয়ে থাকা কিছুতেই সম্ভব নয় সমগ্র দুনিয়ার সর্বপ্রকার শাস্তি ও শাসন হতে মানুষ বেঁচে যেতে পারে কিন্তু আল্লাহর শাস্তি ও শাসন হতে রেহাই পাওয়া কারো পক্ষে সম্ভব নয় এ দৃঢ় বিশ্বাসী মানুষকে আল্লাহর বিধান লঙ্ঘন করা হতে বিরত রাখে এ বিশ্বাসের কারণেই জীবনের যাবতীয় কার্যে আল্লাহর নির্ধারিত হালাল হারামের সীমা রক্ষা করে চলতে মানুষ বাধ্য হয় এ বিশ্বাস যদি দুর্বল হয়ে পড়ে তাহলে মুসলমান কিছুতেই খাঁটি মুসলিম জীবনযাপন করতে পারে না এ বিশ্বাসকে বারবার স্মরণ করার জন্য এবং ক্রমাগত স্মরণের মাধ্যমে মানব মনে এ বিশ্বাস খুব দৃঢ়তার সাথে বদ্ধমূল করার জন্যই আল্লাহ তালা পাঁচ অক্তের নামাজ ফরজ করেছেন কোরআন শরীফে আল্লাহ তালা নিজেই নামাজের এই সার্থকতা ও বৈশিষ্ট্য সম্পর্কে ঘোষণা করেছেন আনিল নামাজ মানুষকে পাপ অন্যায় ও অশ্লীলতা এবং লজ্জাহীনতার কাজ হতে বিরত রাখে আল সুরা আনকাবুত আয়াত পঁয়ত্রিশ এ কথার সত্যতা আপনি নিজে চিন্তা করলেই বুঝতে পারেন আপনি যখন নামাজ পড়তে যান তখন পবিত্র হয়ে এবং অজু করে যান আপনার শরীর যদি নাপাক হয় এবং গোসুল না করেই নামাজে হাজির হন কিংবা আপনি যদি নাপাক কাপড় পরে নামাজ পড়তে যান অথবা অজু না থাকা সত্ত্বেও যদি আপনি বলেন যে আমি অজু করে এসেছি তাহলে দুনিয়ার কোনো লোকই আপনাকে ধরতে পারে না তবুও তা কখনোই করেন না কিন্তু কেন এজন্য যে আল্লাহর দৃষ্টি হতে কোনো গুণা লুকানো সম্ভব নয় কথা আপনি নিঃসন্দেহে বিশ্বাস করেন এমনকি নামাজে যেসব দোয়া সুরা নিঃশব্দে পড়তে হয় আপনি যদি তা না পড়েন তবে তাও কেউ জানতে পারে না কিন্তু এরূপ কাজ আপনি এজন্য করেন না যে আল্লাহ সব কিছুই শুনতে পান তিনি আপনার একান্ত কাছে অবস্থিত তদ্রূপ নিবিড় জঙ্গলে গিয়েও আপনি নামাজ পড়েন রাতের অন্ধকারেও নামাজ পড়েন নিজের ঘরে যখন একেবারে একাকে থাকেন তখনও আপনি নামাজ পড়েন অথচ এসব সময় আপনাকে কেউ দেখতে পায় না এবং কেউ জানতে পারে না যে আপনি নামাজ পড়েছেন কি পড়েননি এর কারণ কি কারণ এই যে গোপনে সমস্ত লোক চক্ষুর আড়ালেও আল্লাহর হুকুম লঙ্ঘন করতে আপনি ভয় পান এবং আপনি নিঃসন্দেহে বিশ্বাস করেন যে আল্লাহর দৃষ্টি হতে কোনো অপরাধ গোপন করা সম্ভব নয় এর দ্বারাই আপনি অনুমান করতে পারেন যে নামাজ মানব মনে আল্লাহর ভয় কিভাবে জাগ্রত রাখে এবং আল্লাহ যে হাজের নাজের সর্বজ্ঞ ও অন্তর্যামী এ বিশ্বাস কীভাবে খুবই দৃঢ়তার সাথে মানব মনে বদ্ধমূল করে দেয় বস্তুত এ ভয় এবং এ দৃঢ় বিশ্বাস আপনার মনে বদ্ধমূল ও সদা জাগ্রত না থাকলে রাত দিন চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর ইবাদত ও বন্দিগি রূপে করতে পারেন আপনার মনে এ ভয় যদি না থাকে তবে রাত দিনের অসংখ্য কাজকর্মে আল্লাহকে ভয় করে ন্যায় ও পুণ্যের পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এবং সকল প্রকার পাপ ও নাফরমানি হতে দূরে থাকা আপনার পক্ষে কীরূপে রূপে সম্ভব হতে পারে পৃষ্ঠা সতেরো চতুর্থত ইবাদত করার জন্য আল্লাহর আইন পূর্ণরূপে জেনে নেয়া আপনার পক্ষে অপরিহার্য কারণ আইন না জানলে আপনি তা অনুসরণ করবেন রূপে নামাজি আপনার এ প্রয়োজন পূর্ণ করে নামাজের মধ্যে কোরআন শরীফের আয়াত পাঠ করার বিধান এজন্যই দেওয়া হয়েছে এর সাহায্যে দিন রাত আপনি আল্লাহর আইন ও বিধান সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারেন জুমার নামাজের পূর্বে খোদবার নিয়মও এ উদ্দেশ্যে করা হয়েছে এর দ্বারা আপনি ইসলামের বিধান জানতে পারেন জামাতের সাথে নামাজ ও জুমার নামাজ পড়ার আরেকটি উপকারিতা এই যে এ উদ্দেশ্যে আলেম ও অশিক্ষিত লোকদের এক স্থানে বারবার একত্র হতে হয় এবং সকলের পক্ষেই আল্লাহর বিধান জানার অপূর্ব সুযোগ ঘটে কিন্তু তা সত্ত্বেও আপনারা নামাজে যা কিছু পড়েন তা থেকে আল্লাহর হুকুম জানতে চেষ্টা করেন না জুমার খুদ্া এমনভাবে দেয়া হয় যে বারবার শোনার পরও ইসলাম সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান হয় না এবং জামাতের সাথে নামাজ পড়ার জন্য একত্র হওয়া সত্ত্বেও না আলেমগণ অশিক্ষিতগণকে কিছু শিক্ষা দেন না অশিক্ষিত লোকেরা আলেমদের কাছে কিছু জিজ্ঞেস করেন একে দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যেতে পারে নামাজ আপনাদেরকে এ বিষয়ে অবাধ সুযোগ করে দেয় আপনারা যদি তা থেকে এ উপকার লাভ না করেন তবে নামাজের অপরাধ কি পৃষ্ঠা আঠারো পঞ্চমত জীবনের এ বিরাট কর্মক্ষেত্রে মুসলমান নিঃসঙ্গ থাকতে পারে না বরং সমস্ত মুসলমানদের একত্রে সংঘবদ্ধ হয়ে থাকা মিলিতভাবে আল্লাহর বিধান পালন করা তার বিধান অনুযায়ী নিজেদের জীবন গঠন করা এবং দুনিয়ায় আল্লাহর আইন জারি করার জন্য একে অপরের সহযোগিতা করা তাদের অবশ্য কর্তব্য আপনি জানেন যে এ জীবন ক্ষেত্রে একদিকে মুসলমান আল্লাহর আদেশানুগত বান্দা এবং অন্যদিকে আল্লাহ দ্রোহী ও কাফের লোকদের দল রয়েছে রাত দিন আল্লাহর আদেশ পালন এবং আল্লাহ দ্রোহিতার মধ্যে অবিশ্রান্ত দ্বন্দ্ব ও সংগ্রাম চলছে কাফেরগণ আল্লাহর আইন লঙ্ঘন করতে এবং এর বিরুদ্ধে দুনিয়ায় শয়তানের আইন জারি করছে এদের মোকাবেলায় এক একটি মুসলমান বিচ্ছিন্ন অবস্থায় থাকলে কখনো জয়লাভ করতে পারে না তাই আল্লাহর বান্দাদের পক্ষে একত্র হয়ে একটি মিলিত শক্তির বলে আল্লাহর দুশ্মনদের সাথে মোকাবেলা করা এবং দুনিয়ায় আল্লাহর আইন জারির চেষ্টা করা অবশ্য কর্তব্য কিন্তু নামাজ ভিন্ন আর কিছুই এ বিরাট ঐক্য শক্তি গঠন করতে পারে না দিন রাত পাঁচ অক্ত নামাজের জামাত সাপ্তাহিক জুমার নামাজের বড় জামাত তারপর বছরে দুই ঈদের নামাজের বিরাট সম্মেলন এসব কিছু মিলে মুসলমানদেরকে একটি সুদৃঢ় দেয়ালের মতো গড়ে তোলে এবং তাদের মধ্যে চিন্তা ভাব মত ও কর্মের সেই ঐক্য জাগিয়ে তোলে যা মুসলমানদেরকে নিত্য নৈমত্তিক কাজে পরস্পরের সাহায্যকারী রূপে গড়ে তোলার জন্য একান্ত অপরিহার্য পৃষ্ঠা উনিশ নামাজে কী পড়েন নামাজ মানুষকে আল্লাহর ইবাদত দাসত্ব ও আনুগত্য স্বীকার করে চলার জন্য কীভাবে প্রস্তুত করে তা পূর্বে বিস্তারিত রূপে আলোচনা করেছি এ প্রসঙ্গে যা কিছু লেখা হয়েছে তা পাঠ করে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে একজন মানুষ যদি আল্লাহর হুকুম এবং ফরজ মনে করে রীতিমতো নামাজ আদায় করে তবে সে নামাজের দোয়া ও সুরাগুলোর কোনো অর্থ বুঝতে না পারলেও এ নামাজ তার মনে আল্লাহর ভয় আল্লাহর হাজির নাজির হওয়ার কথা এবং তার আদালতে একদিন উপস্থিত হওয়ার বিশ্বাস নিঃসন্দেহে সবসময় জাগরুক রাখবে সবসময় সে মনে করবে যে সে আল্লাহ ভিন্ন অন্য কারো দাস নয় আল্লাহই তার প্রকৃত বাদশা এবং প্রভু এরই ফলে তার মধ্যে কর্তব্য পালনের অভ্যাস হবে এবং সকল অবস্থায় সে আল্লাহর বিধান পালন করে চলার জন্য প্রস্তুত থাকবে মানুষের সমগ্র জীবনকে আল্লাহর বন্দেগীর অধীনে যাপন করতে এবং গোটা জীবনকে ইবাদতে পরিণত করতে হলে যেসব গুণ সিফাত অবশ্য প্রয়োজনীয় তাও এ নামাজের সাহায্যে মানুষের মধ্যে সৃষ্টি হয় নামাজ দ্বারা এ উপকার কী লাভ করা যায় তাও আপনারা পূর্বের প্রবন্ধে ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি এখন বুঝে দেখতে হবে যে নামাজের দোয়া ও সুরাগুলোর অর্থ না বুঝে নামাজ পড়লে যদি এত বড় উপকার লাভ করা যায় তাহলে কেউ যদি নামাজ ভালোভাবে বুঝে শুনে পড়ে সে যা পড়ছে তা যদি সে হৃদয় মন দিয়ে বুঝতে ও অনুভব করতে পারে তবে তার বিশ্বাস মতবাদ চিন্তাধারা এবং অভ্যাস ও স্বভাবের কি বিরাট পরিবর্তন সাধিত হতে পারে এবং তার গোটা জীবন কি রূপ আদর্শে গঠিত হতে পারে এখানে আমি এ বিষয়েই পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনার চেষ্টা করব সর্বপ্রথম আজান সম্বন্ধে ভেবে দেখুন দৈনিক পাঁচবার আপনাকে কী বলে ডাকা হয় বলা হয় আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সকলের বড় আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ভিন্ন আর কেউ মাবুদ নেই বন্দেকির যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসুল পৃষ্ঠা বিশ হাইয়া আল্লাহ নামাজের জন্য আসো ভাইয়া আলাল ফেলে যে কাজে কল্যাণ ও মঙ্গল সেই কাজের দিকে আসো আল্লাহ হু একবার আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লা ইলাহা ইল্লাহ আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই ভেবে দেখুন এটা কত বড় শক্তিশালী ডাক এ ডাক প্রত্যেক দিন পাঁচবার আপনাদেরকে এ কথায় স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে যত বড় খোদাইয়ের দাবিদার দেখা যাচ্ছে তারা সকলেই মিথ্যাবাদী আকাশ ও পৃথিবীতে মাত্র একজনই খোদাই ও প্রভুত্বের অধিকারী এবং কেবল তিনি ইবাদতের যোগ্য আসুন আমরা সকলে মিলে তাঁরই ইবাদত করি ইবাদতেই আমাদের সকলের জন্য ইহকালের ও পরকালের প্রকৃত কল্যাণ নিহিত এ মর্মস্পর্শী আওয়াজ শুনে কে স্তব্ধ হয়ে বসে থাকতে পারে যার অন্তরে বিন্দুমাত্র ইমান আছে এত বড় নির্ভীক সাক্ষ্য এবং এত স্পষ্ট আহ্বান শুনে স্তব্ধ হয়ে বসে থাকা তার পক্ষে কোনো মতেই সম্ভব নয় এবং প্রকৃত প্রভু মালিকের দরবারে হাজির হয়ে তার সামনে মাথা নত না করেও সে কিছুতেই থাকতে পারে না এ ডাক শুনেই আপনি উঠে পড়েন এবং সর্বপ্রথমেই আপনি চিন্তা করে দেখেন আমি কি পবিত্র না অপবিত্র আমার জামা কাপড় পাক কি না আমার অজু আছে কি নেই অন্য কথায় আপনার সুস্পষ্ট অনুভূতি থাকে যে উভয় জাহানের বাদশাহের দরবারে হাজিরা দেওয়ার বিষয়টি পৃথিবীর অন্যান্য সকল বিষয় হতে সম্পূর্ণরূপে স্বতন্ত্র অন্যান্য কাজ তো সকল অবস্থায় করা যায় কিন্তু এ মহান দরবারে শুধু দেহ ও কাপড় চোপড়ের পবিত্রতাই যথেষ্ট নয় অতিরিক্ত বিশেষ পবিত্রতাও অর্থাৎ অজু একান্ত অপরিহার্য এরূপ পবিত্রতা ছাড়া এখানে হাজিরা দেয়া ভীষণ বেয়াদবি এ অনুভূতির সাথেই আপনি প্রথমে পবিত্র হওয়ার কথা চিন্তা করেন এবং তারপরে অজু করা আরম্ভ করেন এ অজুর সময় যদি আপনি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় এবং অজু শেষ করার পর হজরত নবী করিম ওসাল্লামের শিখানো দোয়াসমূহ পাঠ করেন এবং আল্লাহকে যথাযথ রূপে স্মরণ করেন তাহলে শুধু যে আপনার অঙ্গ প্রত্যঙ্গই ধ্য়া হবে তা নয়। বরং আপনার অন্তরকেও ধৌত পবিত্র করা হবে। অযু শেষ করার পর নিম্ন দোয়া পড়তে হবে। পৃষ্ঠা একুশ। আদু আল্লা ইলাহা ইল্লা্লহওয়াহ দহু লাসারি কালাহু আসাদু আন্না মুহাম মাদান আব্দুহু ওরসুল। আমি সাক্ষ্য দিচ্ছি যে এক ও অদ্বিতীয় লাশারিক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল হে আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পবিত্রতা অবলম্বনকারী বানাও এরপর আপনি নামাজের জন্য দাঁড়ান আপনার মুখ থাকে পবিত্র কেবলার দিকে আপনি পাক পবিত্র হয়ে সমগ্র জাহানের বাদশাহের দরবারে হাজির হন সর্বপ্রথমেই আপনার মুখ থেকে বের হয় আল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড় মনে ও মুখে এ বিরাট অঙ্গীকার উচ্চারণ করে আপনি দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় জিনিস হতে নিজের সম্পর্ক ছেদ করার প্রতীক হিসেবে কান পর্যন্ত দুহাত তোলেন এবং আপনার বাদশার সামনে হাত বেঁধে দণ্ডায়মান হন এরপরে নিরতিশয় বিনয় সহকারে আপনি আরোচ করেন হে আল্লাহ আমি তোমারই পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসা সহকারে তোমার নামের বরকত মাহাত্ম সত্যই অতুলনীয় তুমি সর্বশ্রেষ্ঠ তোমার সম্মান সকলের উচ্ছে তুমি ছাড়া কেউ মাবুদ নেই অভিশপ্ত মরদুদ শয়তানের কবল থেকে আল্লার কাছে পানা চাই মেহেরবান দয়াময় আল্লার নামে শুরু করছে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم সারা জাহানের পালনকর্তা মহান আল্লাহর জন্যই সমগ্র ও সর্বপ্রকার তারিফ প্রশংসা পৃষ্ঠা বাইশ তিনি অত্যন্ত দয়াময় ও মেহেরবান তিনি বিচার দিনের একমাত্র মালিক যেদিন মানুষের যাবতীয় কর্মের বিচার করা হবে এবং প্রত্যেককে তার কর্মের ফল ভোগ করতে হবে হে মালিক আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সহজ সোজা সঠিক পথ দেখাও তাদের পথ যারা তোমার অনুগ্রহ ও পুরস্কার প্রাপ্ত আর যারা অভিশপ্ত ও ভ্রান্ত পথে পরিচালিত নয় হে আল্লাহ আমাদের দোয়া কবুল করো মনোবাঞ্ছা পূর্ণ করো এরপর কোরআন শরীফের কয়েকটি আয়াত পড়তে হয় কোরআনের প্রত্যেকটি আয়াতই অমৃতে পরিপূর্ণ তাতে অমূল্য উপদেশ শিক্ষা এবং সত্য পথের দিকে আহ্বান রয়েছে ফাতে ফাতেহায় যে সহজ ও সোজা পথের জন্য দোয়া করা হয় তাতে সেই সোজা পথেরই হেদায়াত ও বিবরণ দেয়া হয়েছে উদাহরণস্বরূপ এখানে কয়েকটি সুরার উল্লেখ করা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিসবর কালের শপথ সমগ্র মানুষ ধ্বংসের মুখে কেবল তারা ছাড়া যারা ईमानदार এবং ইমানের দাবি অনুযায়ী সৎকর্মশীল এবং যারা পরস্পর পরস্পরকে সত্য পথে চলতে উপদেশ ও পরামর্শ দেয় এবং সত্য পথে দৃঢ় ও মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে বলে কেবল তারাই ধ্বংসের পথ হতে রক্ষা পেতে পারে এই ছোট সুরাটি হতে আমরা এ শিক্ষা পাই যে ধ্বংস ও ব্যর্থতা হতে মানুষ কেবল একটিমাত্র উপায়ে বাঁচতে পারে তা এই যে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি আনা এবং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আমল করাই যথেষ্ট নয় বরং সাথে সাথে ইমানদার ও সৎকর্মশীল লোকদের এমন একটা সুসংগঠিত দলও থাকা আবশ্যক যে দল পরস্পরকে এবং দুনিয়ার সমগ্র মানুষকে সত্যের পথে ন্যায়ের দিকে আহ্বান জানাবে এবং সর্বপ্রকার দুঃখ বিপদে আল্লাহর দিন ইসলামের ওপর সুদৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য ও সহযোগিতা করবে কিংবা অন্য কোনো সুরা যেমন পৃষ্ঠা তেইশ ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم ان صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون হিসাব নিকাশের দিন কেয়ামতের প্রতি অবিশ্বাসী ব্যক্তি কীরকম হয় তা তুমি দেখেছ কি এ ধরনের মানুষই এতিমকে বিতাড়িত করে এবং গরিব মিসকিনকে নিজেরা তো আহার দান করেই না এমনকি অন্য লোকদেরকেও এ কাজে উৎসাহিত করার জন্য এতটুকু কষ্ট স্বীকার করে না এমন সব নামাজের জন্য ধ্বংস পরকালের প্রতি অবিশ্বাস করার কারণে যারা নামাজে গাফলতি করে এরা নামাজ পড়লেও তা কেবল লোক দেখানোর জন্যই পড়ে এবং তাদের মন এত সংকীর্ণ যে অতি সামান্য ও ছোটখাটো জিনিসও অভাবীদেরকে দিতে কুণ্ঠিত হয় এ সুরাটির মূল শিক্ষা এই যে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা ইসলামের প্রাণস্বরূপ এটা না থাকলে ইসলামের কাজই প্রাণহীন দেহের মতোই অর্থহীন এছাড়া কোনো মানুষই আল্লাহর দেখানো সহজ সরল পথে চলতে পারে না আরেকটি সুরা الذي جمع مالا وعدده يحسب ان ماله اخلده كلا لينبذن في الحطم وما ادراك ما الحطم نار الله الموقده التي تطلع على الافئده انها عليهم مؤصده في عمد ممدده অন্যের দোষ অন্বেষণ করা এবং পরকে হীন প্রতিপন্ন করে অপমানসূচক কথা বলাই যাদের অভ্যাস তাদের সকলের জন্য আফসোস তারা কেবল টাকা পয়সা জমা করে এবং তা কি রকম বাড়ছে বারবার গুণে দেখে তাদের ধারণা এই যে তাদের ধন সম্পত্তি তাদের কাছে চিরদিন থাকবে তা কখনোই নয় একদিন তারা নিশ্চয়ই মরবে এবং হুতামা নামক জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে তুমি কি জানো হুতামা কি। তা আল্লাহর জ্বালানো অগ্নিকুণ্ড তার লেলিহান শিখা কলিজা পর্যন্ত ভষ্ম করে তা বড় এবং সুউচ্চ স্তম্ভের ন্যায় অগ্নিশিখা যা তাদেরকে ঘিরে ফেলবে এভাবে নামাজে কুরআন শরীফের যেসব সুরা এবং আয়াত পাঠ করা হয় তাদের মধ্যে কোনো না কোনো মূল্যবান শিক্ষা এবং উপদেশ থাকে তা মানবকে স্পষ্ট ভাষায় বলে দেয় যে মানুষের প্রতি আল্লাহর এই হুকুম অনুসারে দুনিয়াতে কাজ করতে হবে পৃষ্ঠা চব্বিশ এসব হেদায়াত ও উপদেশের আয়াত পড়ে আল্লাহ আকবার বলে রুকুতে যান হাঁটুর উপর হাত রেখে দুনিয়া জাহানের আল্লাহ তালার সামনে মাথা নত করে বারবার বলতে থাকেন অতি পবিত্র আমার মহান পালনকর্তা পর দিকার তারপর সোজা হয়ে দাঁড়ান এবং বলেন হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা ও গুণগান করল তার কথা আল্লাহ শুনতে পেয়েছেন এরপর আল্লাহ আকবার বলে মাটির সাথে মাথা মিশিয়ে সেজদা করেন এবং বলেন সুবহান রব্বি আল্লাহ আলা আমি মহান ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তা পড়ে মাথা উঠান এবং আদবের সাথে বসে পাঠ করেন التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركات. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً. আবদুহুসুল আমাদের সব সালাম শ্রদ্ধা আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে হেনবি আপনার প্রতি সালাম আপনার ওপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক আমাদের ও আল্লাহর নেক বান্দাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ প্রভু ও মাবুদ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রাসুল এভাবে আপনি যখন সাক্ষ্য দেন তখন আপনাকে শাহাদাত আঙ্গুল ওঠাতে হয় কেননা এ অঙ্গুলি সংকেত দ্বারা নামাজের মধ্যেই আপনার আকিদা ও বিশ্বাসের কথা ঘোষণা করা হয় এবং এ সাক্ষ্যের কথাটি মুখে বলার সময় বিশেষভাবে মনোযোগ স্থাপন করতে এবং মন মগজের ওপর বিশেষ জোর দিতে হয়

اللهم بارك على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هي hey الله دعايا ورحمة كرو أمد الشردار ونيتا حضرت محمد صلى الله عليه وسلم তার বংশধরদের প্রতি যেমন তুমি রহমত করেছ হজরত ইব্রাহিম সালাম ও তার বংশধরদের ওপর নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের আধার এবং মহান হে আল্লাহ বরকত নাজিল করো আমাদের সর্দার ও নেতা হজরত মোহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের ওপর যেমন তুমি হজরত ইব্রাহিম সালাম এবং তার বংশধরদের ওপরে করেছ নিশ্চয়ই তুমি অতীব সদগুণ বিশিষ্ট ও মহান দরুদ পড়ার পরে আল্লার কাছে এভাবে দোয়া করেন আল্ল হুম ইন্নি আউজুবিকা মিন আজ বিল জাহান্দাম ও আউজুবিকাম ইন আজ বিল কব্র ও আউজুবি কামিং ফিতনাতিল মাসি আউজুবি কামিং ফিতনাতিল মাহায়ি ওল মামাতি হে আল্লাহ আমি জাহান্নামের আযাব হতে বাঁচার জন্য তোমার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে তোমার কাছে পানা চাই সেই পথভ্রষ্টকারী দাজ্জালের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই যে পৃথিবীতে ছড়িয়ে পড়বে তোমার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর অনিষ্ট থেকে হে আল্লাহ অন্যায় কাজ এবং ঋণ থেকেও তোমার কাছে আশ্রয় চাই এ দোয়া পাঠ করার পর নামাজ পূর্ণ হয়ে যায় রাব্বুল আলামিনের দরবার থেকে বিদায় নিয়ে সর্বপ্রথম ডান ও বাম দিকে ফিরে উপস্থিত সকলের এবং দুনিয়ার প্রত্যেকটি জিনিসের জন্য রহমত ও শান্তি প্রার্থনা করে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রতি আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক এটা যেন একটি শুভ সংবাদ নামাজের পর আল্লাহর দরবার থেকে এটা নিয়েই আপনি ফিরে এসেছেন পৃষ্ঠা ছাব্বিশ এভাবেই নামাজ আদায় করেন অতি ভোরে উঠে দুনিয়ার সব কাজকর্ম শুরু করার পূর্বেই তারপর অনেক ঘন্টা যাবৎ দুনিয়ার নানা কাজে লিপ্ত থাকেন দ্বীপ্রহরের একটু পরেই আবার আল্লাহর দরবারে হাজির হয়ে নামাজ আদায় করেন তার কয়েক ঘন্টা পরেই বেলা তৃতীয় প্রহরেও আবার এ নামাজ আদায় করেন আবার কয়েক ঘন্টা কাজকর্ম করার পর সূর্যাস্ত হলে আল্লাহর দরবারে হাজির হয়ে এ নামাজ আদায় করেন তারপর দুনিয়ার কাজকর্ম শেষ হয়ে গেলে ঘুমাবার পূর্বে শেষবারের মতো আল্লাহর সামনে হাজির হন এ শেষ নামাজের শেষ তিন রাকাতের নাম বেতেরের নামাজ এর তৃতীয় রাকাতে আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা করেন এ প্রতিজ্ঞার নাম দোয়ায়ে কুনুথ এ দুয়ার মারফতে নামাজি আল্লাহর সামনে অত্যন্ত বিনয়ী ও নম্রতার সাথে তার আনুগত্য ও দাসত্বের শপথ গ্রহণ করে তার অনুগত হয়ে চলার ওয়াদা করে এ প্রতিজ্ঞায় আপনি কি বলেন মনোযোগ সহকারে শুনুন আল্লাহুম্মা ইন্নাসতাঈনুকা ওয়া نستাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতওয়াক্কালু আলাইকা ওয়া nusni আলাইকাল খায়ের ওয়া কুরুকা ওয়ালা নাখ ফুরুকা অনাক লা ওয়ানাত রু কুমাইয়াফ জুরুকা আ ওয়া হুম ইয়ে কা না বুদু ওয়ালা কা নুসল্লি অনাস জুদু ও ইলাই কানাসা আনাফিজু অনার জু রহমেতে কা ওনাখ সা আদাবাকা ইন আদ বা কা বিল কুফ র হে আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি তোমার প্রতি আমরা এনেছি আমরা কেবলমাত্র তোমার ওপরেই ভরসা করি সর্বপ্রকার কল্যাণ ও মঙ্গলের সাথে তোমার প্রশংসা করি আমরা তোমার শকর আদায় করি তোমার দানকে অস্বীকার করি না আমরা তোমার কাছে ওয়াদা করছি যে তোমার অবাধ্য লোকদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না তাদেরকে পরিত্যাগ করব। হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব স্বীকার করি কেবলমাত্র তোমার জন্যই নামাজ পড়ি কেবল তোমাকেই সিজদা করি এবং আমাদের সকল প্রকার চেষ্টা সাধনা ও সকল কষ্ট শিকার কেবল তোমার সন্তুষ্টির জন্যই কষ্ট আমরা কেবল তোমারই রহমত লাভের আশায় করি তোমার আজাবকে আমরা ভয় করি নিশ্চয়ই তোমার আজাবে কেবল কাফেরগণে নিক্ষিপ্ত হবে একটু ভেবে দেখুন যে ব্যক্তি দৈনিক পাঁচবার আজানের ধ্বনি শুনে এবং চিন্তা করে দেখে যে কত বড় কথা সেই আজানেই ঘোষণা করা হচ্ছে এবং তা দ্বারা কত বড়ো মহান বাদশার কাছে হাজির হবার জন্য আহ্বান জানানো হচ্ছে পৃষ্ঠা সাতাশ প্রতিবার আজান শুনে যে ব্যক্তি তা মনে মনে অনুভব করে নিজের সকল কাজকর্ম ছেড়ে সারা জাহানের মালিক ও প্রভুর দরবারে হাজির হয় প্রতি নামাজের পূর্বে অজু করে নিজের দেহ ও মনকে পবিত্র করে নেয় এবং বারবার নামাজে উল্লেখিত রূপে সুরা ও দোয়া মনোযোগ সহকারে পাঠ করে প্রকৃত পক্ষে তার হৃদয় মনে আল্লাহর ভয় না জেগে পারে না আল্লাহর হুকুম অমান্য করতে তার লজ্জা না হয়ে পারে না পাপ ও অন্যায় কাজের কালো চিহ্ন নিয়ে আল্লাহর দরবারে বারবার হাজির হতে তার অন্তরাত্মা নিশ্চয়ই কেঁপে উঠবে নামাজে আল্লাহর দাসত্ব এবং তার আনুগত্য করে চলার কথা বলা এবং আল্লাহকে বিচার দিনের মালিক বলে বারবার স্বীকার করার পর কোন মানুষ বাহির দুনিয়ায় নিজের কাজকর্মের মধ্যে ফিরে এসে মিথ্যা কথা বলা বেইমানি করা পরের হক আত্মসাত করা ঘুষ খাওয়া ও দেয়া সুদ খাওয়া ও দেয়া অন্য মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়া নির্লজ্জতা ব্যভিচার ও অন্যায় প্রভৃতি কাজ কিছুতেই করতে পারে না আল্লাহর হুকুম অমান্য করতে তার লজ্জা না হয়ে পারে না পাপ ও অন্যায় কাজের কালো চিহ্ন নিয়ে আল্লাহর দরবারে বারবার হাজির হতে তার অন্তরাত্মা নিশ্চয়ই কেঁপে উঠবে নামাজে আল্লাহর দাসত্ব এবং তার আনুগত্য করে চলার কথা বলা এবং আল্লাহকে বিচার দিনের মালিক বলে বারবার স্বীকার করার পর কোনো মানুষ বাহির দুনিয়ায় নিজের কাজকর্মের মধ্যে ফিরে এসে মিথ্যা কথা বলা বেইমানি করা পরের হক আত্মসাত করা ঘুষ খাওয়া ও দেয়া সুদ খাওয়া ও দেয়া অন্য মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়া নির্লজ্জতা ব্যভিচার ও অন্যায় প্রভৃতি কাজ কিছুতেই করতে পারে না কিংবা এগুলো করার পর পুনরায় আল্লাহর সামনে হাজির হয়ে এসব কথা মুখে স্বীকার করার দুঃসাহস করতে পারে না আপনি জেনে বুঝে দৈনিক অসংখ্যবার আল্লাহর সামনে স্বীকার করেন হে আল্লাহ আমি কেবল তোমার দাসত্ব করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এটা স্বীকার করে আপনার পক্ষে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা এবং অন্য কারো কাছে প্রার্থনা করা কেমন করে সম্ভব হতে পারে একবার এসব স্বীকার করে তার বিরোধিতা করলে পুনরায় আল্লাহর সামনে হাজির হতে আপনার মন আপনাকে তিরস্কার করবে লজ্জায় আপনার মাথা নত হয়ে পড়বে আবার বিরোধিতা করলে আরও বেশি লজ্জা হবে এবং বিবেক আপনাকে আরও বেশি দংশন করবে সমস্ত জীবন ভরে দৈনিক পাঁচবার নামাজ পড়া সত্ত্বেও আপনার কাজকর্ম ও চরিত্র ঠিক না হওয়া এবং আপনার জীবনের আমূল পরিবর্তন সূচিত না হওয়া কিছুতেই সম্ভব নয় এজন্যই আল্লাহ তালা নামাজের এ সুফল দান প্রসঙ্গে বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে লজ্জাহীনতা অশ্লীলতা ও সর্বপ্রকার পাপ কার্য হতে বিরত রাখে কিন্তু মানুষের মন ও চরিত্র সংশোধন করার এত বড় উপায় থাকা সত্ত্বেও এবং পাঁচ অক্ত নামাজ পড়া সত্ত্বেও যদি কারও চরিত্র ঠিক না হয় যদি কেউ পাপ পথ থেকে বিরত না থাকে তবে বুঝতে হবে যে আসলে তারই স্বভাব খারাপ পৃষ্ঠা আটাশ সেজন্য নামাজের কোনো ত্রুটি নেই পানি ও সাবান কাপড়ের ময়লা পরিষ্কার করে পটে কিন্তু তাতে কয়লার ময়লা দূর না হলে সেজন্য পানি ও সাবানের কোনো দোষ দেয়া যায় না দোষ কয়লারই হবে কিন্তু বড়ই দুঃখের বিষয় আমরা নামাজে যা কিছু পড়ি তা মোটেই বুঝি না বা বুঝেও পড়ি না আমাদের নামাজে এটা একটি অতি বড় অভাব এটা শেখার জন্য কিছু সময় ব্যয় করলেই অভাব পূরণ হতে পারে নিজেদের মাতৃভাষায় নামাজের সব দোয়া ও সুরাগুলোর অর্থ ও ভাব অনায়াসেই আপনারা শিখতে পারেন আমি মনে করি এতে আপনাদের বড়ই উপকার হবে পৃষ্ঠা উনত্রিশ জামাতের সাথে নামাজ আগের প্রবন্ধগুলোতে আমি শুধু নামাজের বৈশিষ্ট্য এবং উপকারিতার কথাই বলেছি তা দ্বারা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত এ নামাজ মানুষের মধ্যে জীবনব্যাপী বন্দেগীর ভাবধারা কেমন করে জন্মায় এবং কেমন করে তাকে এ বন্দেগীর হক আদায়ের যোগ্য করে তোলে সে কথাও আপনারা বুঝতে পেরেছেন এক্ষণে আমি জামাতের সাথে নামাজ আদায়ের উপকারিতার কথা আপনাদেরকে বলবো। তা দ্বারা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে আল্লাহ দয়া ও অনুগ্রহ করে এ একই জিনিসের মধ্যে সব রকমের নিয়ামত কীভাবে জমা করে রেখেছেন শুধু নামাজই আমাদের পক্ষে কম ছিল না কিন্তু সেই সাথে জামাতের সাথে নামাজ আদায়ের আদেশ করে আল্লাপাক এটাকে দ্বিগুণ উপকারিতার ভাণ্ডার করে দিয়েছেন এবং তাতে এমন এক অপূর্ব শক্তি দান করেছেন যা মানুষের মধ্যে আমূল পরিবর্তন সৃষ্টি করতে অতুলনীয় পূর্বেই বলেছি জীবনের সর্বক্ষণ নিজেকে আল্লাহর বান্দা বলে মনে করা অনুগত গোলামের ন্যায় মালিকের অধীন হয়ে থাকা এবং মালিকের হুকুম পালনের জন্য সব সময় প্রস্তুত থাকার নামই হচ্ছে ইবাদত আর নামাজ মানুষকে এই ইবাদতের জন্যই প্রস্তুত করে এরূপ ইবাদতের জন্য মানুষের মধ্যে যতগুলো গুণের দরকার নামাজ তার সবই মানুষের মধ্যে সৃষ্টি করে দাস হওয়ার অনুভূতি আল্লাহ তার রাসুল এবং তার কিতাবের প্রতি ইমান পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস আল্লাহ ভীতি আল্লাহকে আলেমুল গায়েব বলে স্বীকার করা তাকে সব সময় নিজের কাছে অনুভব করা আল্লাহর হুকুম পালনের জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখা আল্লাহর হুকুমগুলো ভালো করে জানা নামাজ এসব এবং এ ধরনের বহু গুণই মানুষের মধ্যে সৃষ্টি করে এবং তাকে আল্লাহ তালার খাঁটি বান্দারূপে গড়ে তোলে একটু চিন্তা করলেই বুঝতে পারেন যে মানুষ নিজে যতই গুণ সম্পন্ন হোক না কেন অন্যান্য মানুষ যতক্ষণ তার সহযোগী ও সাহায্যকারী না হবে ততক্ষণ সে আল্লাহর বন্দেগীর হক পূর্ণরূপে আদায় করতে পারবে না মানুষ যাদের সাথে দিন রাত যাপন করে সবসময় যাদের সাথে একত্রে কাজ করে আল্লাহর ফর্মা বর্দারি করার ব্যাপারে তারা যদি সহযোগিতা না করে তবে সে কিছুতেই আল্লাহর হুকুম পালনে সমর্থ হয় না পৃষ্ঠা তিরিশ মানুষ দুনিয়ায় একাকি আসেনি একাকি থেকে সে কিছু করতেও পারে না সে পাড়া প্রতিবেশী ও সহকর্মী এবং জীবন পথের সঙ্গী সাথীদের সাথে নানাভাবে জড়িত আল্লাহর হুকুম আহকামও কোনো নিঃসঙ্গই একটি মানুষের জন্য নয় বরং সকল মানুষের জন্যে জীবনের সকল প্রকার সম্পর্ক সম্বন্ধ সঠিকভাবে বজায় রাখার জন্যই তা আল্লাহর তরফ থেকে এসেছে এখন আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে যদি সবাই পরস্পরকে সাহায্য করে সহযোগিতা করে তবেই তারা একসাথে আল্লাহর হুকুম পালনকারী হতে পারে পক্ষান্তরে সকলে মিলে যদি আল্লাহর নাফর মানে শুরু করে কিংবা তাদের পারস্পরিক সম্পর্ক যদি এমন হয় যে আল্লাহর আদেশ পালনে পরস্পর সহযোগিতা না করে তবে একজন লোকের পক্ষে সঠিকভাবে নিয়মিত আল্লাহর হুকুম পালন করা এবং আল্লাহর বিধান অনুসারে কাজ করা একেবারেই অসম্ভব আপনারা যদি বিশেষ লক্ষ্যের সাথে কোরআন পাঠ করেন তাহলে জানতে পারবেন যে আল্লাহ তালা কেবল আপনাকেই আল্লাহর অধীন ও অনুগত হতে এবং আল্লাহর হুকুম পালন করে চলতে বলেননি বরং সেই সাথে আপনাকে এ আদেশও দেয়া হয়েছে আপনি সমগ্র দুনিয়াকে আল্লাহর অধীন ও অনুগত করে দিবেন দুনিয়াতে আল্লাহর আইন জারি করবেন দুনিয়ার যেখানে যেখানে শয়তানের আইন চলছে তা বন্ধ করবেন এবং সেই স্থানে এক ও লাশরিক আল্লাহ তালার আইনের হুকুমাত কায়েম করবেন আপনার প্রতি আল্লাহ এই যে বিরাট খেদমতের আদেশ দিয়েছেন একজন লোকের পক্ষে এ কাজ সমাধা করা কিছুতেই সম্ভব হতে পারে না এ মতে বিশ্বাসী কোটি কোটি মুসলমানও যদি হয় আর তারা বিভিন্ন ও বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকে তাদের মধ্যে কোনো যোগাযোগ বা সম্পর্ক না থাকে তবে তারাও শয়তানের সুশৃঙ্খলিত ও সুপ্রতিষ্ঠিত শক্তিকে কিছুতেই পরাজিত করতে পারবে না এজন্যই মুসলমানদের দলবদ্ধ হওয়া ও পরস্পরকে সাহায্য করা একে অন্যের পৃষ্ঠপোষক ও সমর্থক হয়ে দাঁড়ানো এবং সকলে মিলে একই উদ্দেশ্য হাসিল করার জন্য সম্মিলিতভাবে সংগ্রাম সাধনা করা অপরিহার্য একটু গভীরভাবে দেখলে একথাও পরিষ্কার হয়ে যায় যে এত বড় বিরাট উদ্দেশ্য সাধনের জন্য মুসলমানদের কেবল মিলিত ও একতাবদ্ধ হওয়াই যথেষ্ট নয় তাদের মিলিত হতে হবে ঠিক পন্থা অনুসারে অর্থাৎ এমনভাবে মুসলমানদের একটি জামাত গঠন করতে হবে যেন তাদের পরস্পরের সাথে সঠিক সম্পর্ক স্থাপিত হয় তাদের পরস্পরের সম্পর্কের মধ্যে যেন কোনরূপ দোষ ত্রুটি না থাকে তাদের মত লক্ষ্য উদ্দেশ্য ও কর্মনীতির পূর্ণ ঐক্য বর্তমান থাকা চাই তাদের একজন আমির ও নেতা হওয়া দরকার তাদের মধ্যে সেই নেতার ইশারা অনুসারে কাজ করার অভ্যাস ও স্পৃহা থাকা চাই পৃষ্ঠা একতিরিশ তাদেরকে নেতার হুকুম পালন করতে হবে আর তা কত দূরী বা করতে হবে এবং কোন কারণ ঘটলে নেতার বিরোধিতাও করা যেতে পারে তাও তাদের ভালো করে বুঝে নেয়া আবশ্যক এ কথাগুলো মনে রাখুন এবং জামাতের সাথে নামাজ পড়লে এসব গুরুত্বপূর্ণ ভাবধারা নামাজিদের মধ্যে কেমন করে জেগে ওঠে তা চিন্তা করে দেখুন পৃষ্ঠা একত্রিশ আজান শোনা মাত্রই সব কাজকর্ম ছেড়ে মসজিদের দিকে যাওয়ার হুকুম দেওয়া হয়েছে কাজেই আজানের সাথে সাথেই মুসলমানদের নিজ নিজ কাজ ত্যাগ করা এবং একই কেন্দ্রের তথা মসজিদের দিকে সকলের অগ্রসর হওয়া একটি বিরাট বাহিনীর কথা স্মরণ করিয়ে দেয় সৈন্য শিবিরে বিউগলের আওয়াজ হওয়ার সাথে সাথেই প্রত্যেকটি সৈনিক বুঝতে পারে যে সেনাপতি সকলকে ডাকছেন এ সময় সকলের মনে একই ভাব উদয় হয় সেই ভাব হচ্ছে সেনাপতির নির্দেশ পালনের কর্তব্য ও দায়িত্ব একথা মনে হওয়ার সাথে সাথে সকলে একই কাজ করে অর্থাৎ যে যেখানে আছে সেখান হতে সে আওয়াজ শোনা মাত্রই নির্দিষ্ট স্থানের দিকে দৌড়াতে থাকে সৈন্যদের জন্য এ পন্থা কেন গ্রহণ করা হয়েছে প্রথম এর জন্য যেন আলাদাভাবে প্রত্যেকটি সৈনিকের মধ্যে হুকুম পালন করার এবং হুকুম পালনের জন্য সব সময় প্রস্তুত থাকার অভ্যাস হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত সেই সাথে এ ধরনের সকল অনুগত সিপাহীদের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠিত হবে এবং সেনাপতির আদেশে একই সময় একই স্থানে সমবেত হওয়ার অভ্যাস হবে এ অভ্যাসটি এজন্য দরকার যে হঠাৎ কোনো ঘটনা যদি দেখা দেয় তখন যেন সকল সিপাহী একই আওয়াজে একই স্থানে হাজির হয়ে কাজ করতে পারে প্রত্যেক সৈনিক ব্যক্তিগতভাবে যদি খুব বড় বাহাদুর হয় কিন্তু কাজের সময় ডাকলে অবিলম্বে উপস্থিত হয়ে যদি লড়াই করতে না পারে তাহলে তাদের বাহাদুরির কোনো মূল্যই থাকে না ডাক দেয়া মাত্র সৈন্যগণ যদি একত্র না হয় বরং নিজ নিজ ইচ্ছামতো এক দিকে চলে যায় তবে এ ধরনের হাজার বীর সৈনিককে শত্রুপক্ষের পঞ্চাশটি সৈনিকের একটি শৃঙ্খলাবদ্ধ দল নাস্তানাবুদ করে দিতে পারে ঠিক এ নিয়মেই আজান সোনা মাত্রই কাজকর্ম ছেড়ে নিকটস্থ মসজিদে হাজির হবার জন্য মুসলমানকে আদেশ করা হয়েছে যেন সব মুসলমান মিলে আল্লাহর একটি সৈন্য দলে পরিণত হতে পারে এভাবে দৈনিক পাঁচবার আজান সোনা মাত্র হাজির হওয়ার অভ্যাস করানো হয় এজন্য যে দুনিয়ার সকল প্রকার সৈনিকের তুলনায় এ খোদাই সেনাদের কর্তব্য অনেক বেশি অনেক কঠোর অন্যান্য ফৌজের পক্ষে বহুকাল পরে হয়তো যুদ্ধ করার প্রয়োজন পড়ে এবং কবে কোন সময় যুদ্ধ বাঁধবে সেজন্য বহু পূর্ব থেকেই এত সব ট্রেনিং দেয়া হয় কিন্তু এ খোদাই ফৌজকে প্রত্যেক মুহূর্তেই শয়তানি শক্তির সাথে লড়াই করতে হয় এবং প্রত্যেকটি মুহূর্তেই সেনাপতির আদেশ পালনের জন্য প্রস্তুত থাকতে হয় পৃষ্ঠা বত্রিশ এজন্য মুসলমানদের দিন রাতের মধ্যে পাঁচবার খোদাই বিউগল তথা আজানের আওয়াজে আল্লাহর শিবির অর্থাৎ মসজিদের দিকে ছুটতে হয় বলতে হবে যে দায়িত্ব ও কর্তব্যের তুলনায় তাদের প্রতি এটাকে অনেক অনুগ্রহ করা হয়েছে সন্দেহ নেই এ যাবৎ শুধু আজানের সৌন্দর্য ও সার্থকতার কথাই আলোচনা করা হয়েছে আজান শুনে সকল মুসলমান মসজিদে হাজির হয় কেবল এ জমায়েত হওয়ার মধ্যেই অনেক সৌন্দর্য সার্থকতা নিহিত রয়েছে এখানে মিলিত হয়ে মুসলমানগণ পরস্পরকে দেখতে পান চিনতে ও পরিচয় লাভ করতে পারেন কিন্তু আপনারা পরস্পরের সাথে এই যে মিলিত ও পরিচিত হন তা কোন সূত্রে এ সূত্রে যে আপনারা এক আল্লাহ তালার বান্দা এক রাসুলের অনুসরণকারী এক কোরআন শরীফি আপনাদের সকলেরই কিতাব বিধান এবং আপনাদের সকলেরই জীবনের উদ্দেশ্য এক সেই একই উদ্দেশ্য লাভ করার জন্য আপনারা মসজিদে একত্র হয়েছেন এবং এখান থেকে ফিরে যাওয়ার পরও আপনারা প্রত্যেকেই সে একই উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করবেন বস্তুত এ ধরনের পরিচয় এবং এরূপ সাহচর্য স্বাভাবিকভাবে আপনাদের মনে এ খেয়াল জাগিয়ে দেয় যে আপনারা সকলেই একটি জাতির অন্তর্ভুক্ত একই ফৌজের সিপাহী আপনারা আপনারা একে অপরের ভাই দুনিয়ায় আপনাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য এক আপনাদের লাভ লোকসানে সকলেই আপনারা শরিক ও আপনাদের পরস্পরের জীবন একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত আপনারা যখন পরস্পরের দিকে তাকাবেন তখন ঠিক চোখ মন অন্তর খুলে উদার দৃষ্টিতে তাকাবেন শত্রু যে দৃষ্টিতে শত্রুকে দেখে থাকে আপনারা কারো প্রতি সেভাবে তাকান না বরং বন্ধু যেরূপ বন্ধুর দিকে তাকায় ভাই যে চোখে ভাইয়ের দিকে তাকায় ঠিক সেই দৃষ্টিতেই একজন অপরজনের প্রতি তাকিয়ে থাকেন এভাবে তাকাবার ফলে আপনি যখন কোনো ভাইকে পুরাতন ও ছেঁড়া কাপড় পরিহিত দেখতে পাবেন কাউকে বিশেষ চিন্তিত বিপদগ্রস্ত বা ক্ষুধার্ত দেখবেন কাউকে দেখবেন অক্ষম পঙ্গু পক্ষাঘাতগ্রস্ত ও অন্ধ তখন আপনার অন্তরে আপনা আপনি সহানুভূতি ও দয়ার উদ্রেক হবে আপনারা ধনী লোকেরা গরিব ও অসহায় দুস্থদের দুঃখ অনুভব করবেন ফকির মিসকিন লোকেরা ধনীদের কাছে পৌঁছে নিজেদের দুরবস্থার কথা বলার সাহস পাবে পৃষ্ঠা তেত্ত্রিশ কারো সম্পর্কে যদি আপনি জানতে পারেন যে সে অসুস্থ কিংবা বিপদগ্রস্ত বলে মসজিদে আসতে পারেনি তখন তাকে দেখতে যাবার জন্য আপনার মনে আগ্রহ হবে কারো মৃত্যু সংবাদ পেলে জানাজা পড়তে যেতে পারেন এবং তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা প্রকাশ করতে পারেন বস্তুত এ কাজই আপনাদের পরস্পরের মধ্যে গভীর ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করবে আরেকটু ভেবে দেখুন আপনারা যেখানে একত্র হন তা একটি পাক পবিত্র স্থান এ পাক স্থানে মহান উদ্দেশ্য নিয়ে আপনারা একত্র হয়ে থাকেন চোর ডাকাত শরাবি আর জুয়ারি দলও এক স্থানে একত্র হয় বটে কিন্তু তাদের সকলের মন অসৎ ইচ্ছায় পরিপূর্ণ থাকে কিন্তু আপনাদের সমবেত হওয়াকে এদের সাথে তুলনা করা যায় না কারণ এখানে আল্লাহর খাঁটি বান্দাগণই একত্র হয়ে থাকেন আল্লাহর ইবাদতের জন্য আপনাদের এ সম্মেলন আল্লাহর ঘরে অনুষ্ঠিত হয়ে থাকে আল্লাহর সামনে বন্দেগি ও দাসত্বের কথা খালেস মনে স্বীকার করার জন্যই এখানে সকলে সমবেত হন এম তো স্থানেই ইমানদার লোকদের মনে আপনা আপনি নিজ নিজ গুনাহের জন্য লজ্জার অনুভূতি জেগে ওঠে অন্যদিকে যদি কোনো মানুষ অন্য কারোর সামনে কোনো গুনাহের কাজ করে থাকে আর সেই ব্যক্তি যদি মসজিদে হাজির হয় তাহলে কেবল এতেই গুণাগার ব্যক্তি লজ্জায় মরে যায় উপরন্তু মুসলমানদের মনে পরস্পরকে উপদেশ দেওয়ার ভাবও যদি বর্তমান থাকে এবং সে যদি দরদ ভালোবাসা ও সহানুভূতির সাথে একজনের দোষ ত্রুটি কেমন করে দূর করা যায় তা ভালো করে জেনে নেয় তবে তাদের এ সম্মেলনের প্রতি আল্লাহর অশেষ রহমত ও বরকত নাজিল হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই এভাবে জামাতে নামাজ পড়ার সুযোগে এক মুসলমান অন্য মুসলমানের দোষ ত্রুটি সংশোধন করতে পারবেন একজন অন্যজনের অভাব পূরণ করবেন ফলে ধীরে ধীরে গোটা সমাজই সৎ ও নেক্কার হতে পারবে মসজিদে কেবল মিলিত হওয়ার মধ্যেই এ বিরাট বরকত রয়েছে এরপর জামাতের সাথে নামাজ পড়ার উপকারিতা ও বরকত যে কত অসীম তাও ভেবে দেখুন নামাজিগণ সকলে একই সারিতে সমানভাবে দাঁড়িয়ে থাকেন তাদের কেউ বড় নয় কেউ ছোট নয় কেউ উচ্চ নয় কেউ নীচু নয় আল্লার দরবারে আল্লাহর সামনে সকল মানুষ একেবারে সমান কারো হাত লাগলে বা কারো স্পর্শ লাগলে তাদের কেউ নাপাক হয়ে যায় না এখানে অস্পৃশ্যতার কোনো অবকাশ নেই তাদের সকলেই পাক এবং পবিত্র কারণ এরা সকলেই মানুষ সকলেই এক আল্লাহর বান্দা একই দিন ইসলামের অনুগামী পৃষ্ঠা চৌত্রিশ এক নামাজিদের মধ্যে বংশ পরিবার গোত্র দেশ আর ভাষায় আদৌ কোনো পার্থক্য নেই ব্যক্তিগতভাবে এদের কেউ সাইয়েদ কেউ পাঠান কেউ খাঁ সাহেব কেউ হাওলাদার আর কেউ চৌধুরী সাহেবও হতে পারেন আবার এদের একজন হয়তো এক দেশের অধিবাসী আর একজন অন্য দেশের অধিবাসী কেউ এক ভাষায় কথা বলে কেউ অন্য ভাষায় মনের ভাব প্রকাশ করে কিন্তু ব্যক্তিগতভাবে এসব পার্থক্য থাকা সত্ত্বেও তারা সকলে একই সারিতে দাঁড়িয়ে মিলিতভাবে আল্লাহর ইবাদত করে এর অর্থ এই যে তারা সকলেই এক জাতির লোক এখানে বংশ গোত্র দেশ অঞ্চল ও জাতীয়তার প্রভেদ পার্থক্য একেবারে মিথ্যে মানুষের পরস্পরের মধ্যে সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে আল্লাহর বন্দেগি আল্লাহর ইবাদত এ ব্যাপারে আপনারা সকলেই যখন এক তখন অন্যান্য ব্যাপারেও আপনাদের ভিন্ন ভিন্ন ও বিচ্ছিন্ন হওয়ার কারণ থাকতে পারে না আপনারা যখন সারি বেঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান তখন মনে হয় যেন একটি বিরাট সৈন্যবাহিনী বাদশাহের সামনে কর্তব্য পালনের জন্য দাঁড়িয়ে আছে কাতার বেঁধে দাঁড়ানোর এবং একত্রে মিলে ওঠাবসা করায় নামাজিদের মনে পরম ঐক্যভাবের সৃষ্টি হয় এভাবে নামাজের ভিতর দিয়ে সকলকে আল্লাহর বন্দিগি করার অভ্যাস করানো হয় তাদের সকলের হাত একত্রে উঠবে সকলের পা একসাথে চলবে তাতে পরিষ্কার মনে হবে যে নামাজিরা বিশ জন জন কিংবা একশো জন নয় তারা একত্রে মিলে একটি অখণ্ড মানুষে পরিণত হয়েছে জামাত ও কাতার হওয়ার পরে কি করা হয় সকল নামাজই একই ভাষায় আল্লাহর সামনে একই আরোজ জানায় ইইয়াকা না'বুদু ওয়া ইইয়াকা نستাইন হে আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সহজ সঠিক পথ দেখাও রব্বানা লাকাল হামদ হে আল্লাহ সব তারিফ প্রশংসা কেবল তোমারই জন্য আলা আমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর নেক বান্দাদের উপরও তারপরে নামাজ শেষ করে একে অপরকে এ বলে সালাম করে আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এর অর্থ এই যে নামাজীদের প্রত্যেকেই পরস্পর কল্যাণকামী এবং সকলে মিলে একই মালিকের কাছে সকলের মঙ্গল দাবি করছে কোন নামাজি। কি নয় তাদের কেউই কেবলমাত্রই নিজের জন্য কল্যাণ কামনা করে না বরং সকলের মুখে এ দোয়া যে হে আল্লাহ আমাদের সকলেরই প্রতি তোমার অনুগ্রহ ও কল্যাণ বর্ষিত হোক সকলকে একই সহজ ও সোজাপথে চলার তৌফিক দাও সকলের ওপরেই শান্তি বর্ষিত হোক নামাজ এভাবে সকল নামাজের দিলকে পরস্পরের সাথে মিলিয়ে দেয় সকলের মনে একই খেয়াল ও একই চিন্তাধারা জাগরিত করে তাদের পরস্পরের মধ্যে গভীর ভালোবাসা ঐক্য ও মঙ্গল আকাঙ্ক্ষার সৃষ্টি হয় পৃষ্ঠা ৩৫। কিন্তু মনে রাখবেন জামাতের সাথে নামাজ ইমাম ছাড়া পড়া যায় না দুজন মিলে পড়লেও তাদের মধ্যে একজনকে ইমাম ও অপরজনকে মোক্তাদি হতে হয় জামাত শুরু হলে তা থেকে আলাদা হয়ে একাকে নামাজ পড়া কঠোরভাবে নিষিদ্ধ বরং হুকুম রয়েছে যে জামাত আরম্ভ হওয়ার পর যেই আসবে তাকে সেই ইমামের পিছনেই একতে দা করে দাঁড়াতে হবে এসব কাজ কেবল নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয় আসলে এটা দ্বারা একটি বড় শিক্ষা এই দেয়া হচ্ছে যে মুসলমান হিসেবে জীবনযাপন করতে হলে এভাবে জামাত বন্দী হয়ে থাকতে হবে আর আপনাদের মধ্যে একজন যদি ইমাম না হয় তাহলে আপনাদের সেই জামাত গঠনই হতে পারে না জামাত গঠন হওয়ার পরেও তা থেকে আলাদা হয়ে থাকলে আপনাদের জীবন মোটেই ইসলামী জীবন নয় মুসলিম জীবনের সাথে এর আদৌ সম্পর্ক নেই এখানেই শেষ নয় জামাতের সাথে নামাজ পড়ার মাধ্যমে ইমাম ও মোক্তাদিদের মধ্যে একটা বিরাট মজবুত সম্পর্ক সৃষ্টি হয় যার সাহায্যে প্রত্যেকটি মুসলমানই জানতে পারে যে এর ছোট্ট মসজিদের বাইরে পৃথিবী নামক বিরাট মসজিদে ইমামের মর্যাদা কি তার কর্তব্য কী তার কি কি হক আছে সেই বড় মসজিদের ইমামের অনুসরণ আপনাকে কিভাবে করতে হবে সে ভুল করলে আপনি কি করবেন তার ভুলকে আপনি কতক্ষণ বরদাস্ত করবেন কখন আপনি তার ভুল ধরতে পারবেন আর তা শোধরাবার দাবি করতে পারবেন আর কোন অবস্থায় ইমামকে পদচ্যুত করতে পারবেন এ সমস্ত কথা ছোটোখাটোভাবে প্রত্যেক মুসলিমকে মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়ার ভেতর দিয়ে শিক্ষা দেওয়া হয় এক কথায় মসজিদে একটি ছোটখাটো রাজ্য চালাবার নিয়ম নিয়মকানুন দৈনিক পাঁচবার শিক্ষা দেওয়া হয় এবং তার অভ্যাস করানো হয় এ কথাগুলো বিস্তারিতভাবে বলার অবকাশ এখানে নেই সংক্ষেপে কয়েকটি প্রয়োজনীয় কথা বলে রাখছি পৃষ্ঠা ছত্রিশ শরীয়তের আদেশ এই যে সমাজের লোকদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার হবে এলম যার বেশি হবে কোরআন শরীফ যে সকলের অপেক্ষা ভালো করে পড়তে ও বুঝতে পারবে এবং সেই সাথে যার উপযুক্ত বয়স হয়েছে ঠিক তাকেই নামাজের ইমাম বানাতে হবে কর্মক্ষেত্রে যারা জাতির নেতা হবে তাদের মধ্যে কী কী গুণ থাকা অবশ্য দরকার উক্ত ব্যবস্থা দ্বারা পরিষ্কারভাবে তারই শিক্ষা দেওয়া হয়েছে শরিয়ত আদেশ করেছে যে জামাতের অধিকাংশ লোক যাকে ইমাম বানাতে রাজি নয় তাকে ইমাম নিযুক্ত করা অনুচিত অল্প সংখ্যক লোকের অসম্মতি ধর্তব্য নয় কারণ তা হয় না এমন লোক কখনো পাওয়া যায় না কিন্তু জামাতের অধিকাংশ লোক যদি কোনো ব্যক্তিকে অপছন্দ করে তবে তাকে কিছুতেই ইমাম নিযুক্ত করা যেতে পারে না এর দ্বারা জাতির ইমাম বা নেতা নির্বাচন করার নিয়ম শিক্ষা দেওয়া হয়েছে শরিয়াতে ব্যবস্থা করা হয়েছে যে নামাজের ইমাম এমন ব্যক্তিকে বানাতে হবে যে সকল নামাজির অবস্থার প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়বে কারণ নামাজিদের মধ্যে অনেক রুগ্ন বৃদ্ধ অসুস্থ আর দুর্বল লোকও থাকতে পারে এমতাবস্থায় কেবল যুবক শক্তিমান আর অবসর বিশিষ্ট মানুষদের প্রতি লক্ষ্য রেখে নামাজে লম্বা লম্বা কেরাত পড়লে এবং লম্বা লম্বা রুকু সেজদা করতে থাকলে অন্যের পক্ষে অনেক কষ্ট ও অসুবিধা হতে পারে তাই ইমামের মনে রাখতে হবে যে নামাজিদের মধ্যে অনেক বৃদ্ধ আছে রুগ্ন ও দুর্বল ব্যক্তি আছে এবং এমন অনেক লোক আছে যারা তাড়াতাড়ি নামাজ পড়ে নিজ নিজ কাজে ফিরে যেতে চায় হযরত নবী করিম সাল্ল আলাইসাল্লাম এ ব্যাপারে অনেক সহানুভূতি দেখিয়েছেন নামাজ পড়াবার সময় কোনো শিশুর কানার আওয়াজ শুনতে পেলেও তিনি নামাজ অনেক সংক্ষেপ করতেন কারণ শিশুর মাতা কিংবা পিতা এ জামাতে শরিক থাকলে তার মনে কষ্ট হতে পারে তাই নামাজের ব্যাঘাত হতে পারে এই নিয়ম দ্বারা জাতির নেতৃবৃন্দকে শিক্ষা দেওয়া হয়েছে যে তাকে যখন নেতা বানানো হয়েছে তখন প্রত্যেক কাজেই জাতির সকল প্রকার লোকের প্রতি তার লক্ষ্য থাকা বাঞ্ছনীয় ব্যবস্থায় এই যে নামাজ পড়াবার সময় ইমামের যদি এমন কোনো অবস্থা হয় যাতে সে আর নামাজ পড়াতে পারছে না তাহলে অবিলম্বে তার সরে গিয়ে অন্য এক ব্যক্তিকে ইমাম করে দেয়া আবশ্যক এ থেকে এ নির্দেশ পাওয়া যায় যে জাতির নেতা যখন নিজ কর্তব্য পালনে অক্ষম হবে তখন সে নিজেই পদত্যাগ করে অন্য কোনো উপযুক্ত লোককে সেখানে নিযুক্ত করার ব্যবস্থা করবে পৃষ্ঠা সাঁত্রিশ এটা করা তার পক্ষে ফর্জ এ কাজে তার কোনো লজ্জা হওয়া উচিত নয় এতে স্বার্থপরতাও নেই শরীয়তের আদেশ এই যে ইমাম যা করবে মোক্তাদিগণ তার অনুসরণ করতে বাধ্য থাকবে ইমামের কোনো কাজ করার আগে মোক্তাদির তা করা একেবারে নিষিদ্ধ এমনকি হাদিসে উল্লেখ করা হয়েছে যে ইমামের আগে কেউ রুকু বা সিজদা করলে কেয়ামতের দিন তাকে গাধা বানিয়ে ওঠানো হবে নেতাকে কীভাবে অনুসরণ করে চলা অবশ্য কর্তব্য এখানে মুসলিম জাতিকে তাই শিক্ষা দেওয়া হয়েছে নামাজের মধ্যে ইমাম কোনো ভুল করলে অর্থাৎ যখন দাঁড়ানো দরকার তখন বসলে কিংবা যখন বসা দরকার তখন দাঁড়ালে সুবাহান বলে তার ভুল ধরে দেয়া মুক্তাদিগণের পক্ষে অবশ্য কর্তব্য সুবাহান আল্লাহ অর্থ হচ্ছে আল্লাতালা পাক ও মহান ইমামের ভুল ধরার সময় আল্লাহ বলার তাৎপর্য এই যে কেবল আল্লাহ তালাই সকল প্রকার ভুল ত্রুটি হতে পবিত্র তুমি মানুষ তোমার ভুল হওয়া কোনো অসম্ভব ব্যাপার নয় ইমামের ভুল ধরার জন্য ইসলামে এটাই নিয়ম করা হয়েছে এ নিয়মে যখনই ইমামের ভুল ধরা হবে তখন কোনো প্রকার লজ্জা সরমের প্রশ্রয় না দিয়ে তার নিজ ভুল সংশোধন করে নেওয়া উচিত অবশ্য ভুল ধরে দেয়ার পরেও ইমাম যদি নিঃসন্দেহে মনে করে যে তার কোনো ভুল হয়নি সে ঠিক কাজ করেছে তখন সে নিজ বিশ্বাস অনুসারে যথারীতি নামাজ সমাধা করবে এমতাবস্থায় জামাতের লোকদের পক্ষে ইমামের ভুলকে ভুল মনে করেও তার অনুসরণ করা কর্তব্য নামাজ শেষ হওয়ার পরে ইমামের সামনে তার ভুল প্রমাণ করে পুনরায় নামাজ পড়াবার দাবি করার অধিকার সকল নামাজিরই আছে ইমামের সাথে জামাতের লোকদের এরূপ ব্যবহার মাত্র ছোটোখাটো ভুলের ব্যাপারে হবে কিন্তু ইমাম যদি নবীর সুন্নাতের খেলাফ নামাজ পড়াতে শুরু করে কিংবা নামাজের মধ্যে জেনে বুঝে কোরআন শরীফ ভুল পড়ে অথবা নামাজ পড়াবার সময় কোনো কুফরি শিরকি বা প্রকাশ্য গুনাহের কাজ করে বসে তখন নামাজ ছেড়ে দিয়ে সেই ইমাম পরিত্যাগ করা প্রত্যেক নামাজের পক্ষেই ফরজ মুসলমান সমাজকে জাতীয় জীবনে তাদের নেতাদের সাথে কিরূপ ব্যবহার করতে হবে নামাজ সম্পর্কে শরিয়াতের এসব হেদায়ত দ্বারা তা চমৎকারভাবে শিক্ষা দেওয়া হয়েছে পৃষ্ঠা আটত্রিশ জামাতের সাথে নামাজ পড়ার যেসব সার্থকতা ও সুফলের কথা এখানে বলা হলো তা দ্বারা আপনারা পরিষ্কারভাবে জানতে পারলেন যে আল্লাহ তালার এ একটি কথামাত্র ইবাদত যা দিন ও রাতে পাঁচবার মাত্র কয়েক মিনিটের জন্য করতে হয় তাতে মুসলমানদের জন্য দুনিয়া আখিরাতে সকল স্থানে বড় কল্যাণ নিহিত রয়েছে তা দ্বারা বুঝতে পারা যায় যে মাত্র এ একটি জিনিস মুসলমানকে যথার্থ ভাগ্যবান করে দিতে পারে এবং এটা কেমন করে মুসলমানকে আল্লাহর গোলামি এবং দুনিয়ায় নেতৃত্ব করার জন্য তৈরি করে দেয় এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে নামাজ যখন সকল কল্যাণে পরিপূর্ণ তখন বর্তমান সময় এর এত সব কল্যাণ কোথায় গেল এ প্রশ্নের জবাব পরবর্তী প্রবন্ধে দেয়া হবে ইনশাল্লাহ পৃষ্ঠা উনচল্লিশ নামাজের ফল পাওয়া যায় না কেন পূর্বের প্রবন্ধগুলোতে নামাজের যে উপকারিতা ও সুফল দানের কথা আমি নানাভাবে ব্যক্ত করেছি সেই নামাজ থেকে বর্তমানে লোকেরা সেই রকম সুফল লাভে সক্ষম হচ্ছে না কেন এখানে এ প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব বর্তমান যুগে নামাজ পড়ার পরেও মুসলমান এত লাঞ্ছিত ও দুর্বল কেন তাদের চরিত্র উন্নত হচ্ছে না কেন একটি অপরাজীয় শক্তিধর আল্লাহর সেনাবাহিনীতে পরিণত হচ্ছে না কেন দুনিয়ার মধ্যে কাফেরদের বিপক্ষে তারা এত শক্তিহীন ও অবহেলিত কেন এটা সত্যিই একটি কঠিন প্রশ্ন এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব এ হতে পারে যে মুসলমানগণ আসলে নামাজই পড়ে না আর পড়লেও ঠিক সেভাবে এবং সেই নিয়মে পড়ে না যেভাবে আর যে নিয়মে আল্লাহ এবং তার রাসুল পড়তে আদেশ করেছেন কাজেই যে নামাজ ইমানদার ব্যক্তিকে উন্নতির চরম সীমায় পৌঁছাতে পারে আজিকার মুসলমানগণ বর্তমানের এ নামাজ হতে সেরূপ সুফল লাভের আশা করতে পারে না কিন্তু আমি জানি এতটুকু সংক্ষিপ্ত জবাবে আপনারা পরিতৃপ্ত হবেন না কাজেই একটু বিস্তারিতভাবে এর জবাব দেয়া আবশ্যক এই যে মসজিদে একটি দেয়াল ঘড়ি ঝুলছে আপনি জানেন যে এতে অনেক যন্ত্রাংশ একটি অন্যটির সাথে জড়িত রয়েছে এতে যখন চাবি দেওয়া হয় তখন প্রত্যেকটি যন্ত্রাংশ নিজ নিজ কাজ শুরু করে এবং সেই সাথে বাইরের কাঁটায় ভেতরের যন্ত্রাংশগুলোর কাজের ফল প্রকাশ হতে থাকে অর্থাৎ দুটি কাঁটা ঘুরে ঘুরে সেকেন্ডের পর সেকেন্ড মিনিটের পর মিনিট বানিয়ে ঘন্টার পর ঘন্টা বানাতে থাকে এখন চিন্তা করে দেখুন ঘড়ি বানাবার উদ্দেশ্য কি ঠিকভাবে সময় জানানোই যে তার একমাত্র উদ্দেশ্য একথা সকলেই জানেন এজন্যই সঠিক সময় নির্দেশ করতে পারে এমন সব ছোট ছোট যন্ত্রাংশ এর মধ্যে একত্র করা হয়েছে তারপর সেগুলোকে পরস্পর জুড়ে দেওয়া হয়েছে যেন সবগুলো মিলে যথারীতি চলতে থাকে এবং প্রত্যেকটি অংশ যেন সঠিক সময় জানাবার জন্য যতটুকু কাজ করা দরকার ঠিক ততটুকু কাজ করে বেশি নয় কমও নয় পুনরায় তাতে চাবি দিবার নিয়ম করা হয়েছে কেননা চাবি না দিলে যন্ত্রাংশগুলো থেমে যাবে তা সঠিকভাবে কাজ করতে পারবে না তাই নির্দিষ্ট সময়ের পরে চাবি দিয়ে তাকে গতিশীল করে দেয়া হয় ফলে সবগুলো যন্ত্রাংশ চলতে শুরু করে এগুলোকে যখন ঠিকভাবে জুড়ে দেয়া হয় এবং তাতে চাবি দেয়া হয় ঠিক তখনই যে উদ্দেশ্যে তা তৈরি করা হয়েছে তা এ ঘড়ি দ্বারা লাভ করা যেতে পারে পৃষ্ঠা চল্লিশ যদি এর কোনো কোনো অংশ বের করে দিয়ে চাবি দেয়া হয় তবে সে চাবি দেওয়ার কোনো ফলই হবে না আর যদি এর কোনো অংশ বের করে সেখানে সিঙ্গার সেলাই মেশিনের অংশ লাগিয়ে দেয়া হয় এবং চাবি দেয়া হয় তথাপি তা সময় নির্দেশ করতে পারবে না ওদিকে কাপড় সেলাই করার কাজও তার দ্বারা সম্ভব হবে না এর সবগুলো যন্ত্রাংশ যদি একটিকে অন্যটি থেকে আলাদা করে এর মধ্যে রাখা হয় তবে চাবি দিলেও তা চলবে না প্রকাশ্যভাবে দেখতে গেলে তো বলতে হবে যে ঘড়ির সব যন্ত্রাংশই এর মধ্যে আছে কিন্তু যন্ত্রাংশ কেবল এর মধ্যে থাকলেই তো আর এর উদ্দেশ্য হাসিল হতে পারে না কারণ এদের পরস্পরের সাথে কোনো যোগ নেই এবং শ্রেণী শ্রেণীবিন্যাস করে সেগুলোকে ঠিকমতো সাজানো হয়নি তাই সেগুলো পরস্পর চলতে পারছে না এখানে যেসব অবস্থার কথা বলা হলো তাতে যদিও ঘড়িটি কোনো কাজ করবে না এবং তাতে চাবি দেয়া নিষ্ফল হবে তবু বাইরের লোক তা দেখে কিছুই বুঝতে পারবে না যে এটা ঘড়ি নয় বা এতে রীতিমতো চাবি দেওয়া হচ্ছে না তারা তো বলবে যে এটা দেখতে ঠিক ঘড়ির মতোই এবং সেজন্য ঘড়ি দ্বারা যে উদ্দেশ্য লাভ হয় তাই পাওয়ার আশা করবে এজন্যই দূর থেকে তারা যখন দেখবে যে আপনি ঘড়িতে ঠিক মতো চাবি দিচ্ছেন কাজেই ঘড়ি দ্বারা যে সুফল লাভ করা যায় তা হতেও সে ঠিক তাই পাওয়ার আশা করবে কিন্তু এর ভেতরে যখন ঘড়ির ঠিক অবস্থা বর্তমান নেই তখন বাহির থেকে ঘড়ির মতো দেখালে কি হবে এর দ্বারা আসল ঘড়ির কাজ পাওয়া কিছুতেই সম্ভব নয় ঘড়ির যে উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম তা দ্বারা আপনারা সমস্ত ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারলেন ইসলামকে এক ঘড়ির মতো মনে করুন ঘড়ির উদ্দেশ্য যেমন সঠিক সময় নির্দেশ করা তেমনি ইসলামেরও উদ্দেশ্য এই যে মানুষ এ দুনিয়াতে আল্লাহর খলিফা আল্লাহর সৈনিক রূপে বসবাস করবে নিজেরা আল্লাহর হুকুম অনুসারে চলবে পণ্যকেও আল্লাহর বিধানের অধীন পরিচালিত করবে কুরআন শরীফে এ কথাটি পরিষ্কার বলা হয়েছে আনিল পৃষ্ঠা একচল্লিশ তোমরাই সেই সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে সমগ্র মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ এই যে তোমরা সকল মানুষকে ন্যায় কাজের আদেশ করবে সকল অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাবে এবং আল্লাহর প্রতি মজবুতভাবে ইমান রাখবে সুরা আল ইমরান আয়াত একশো দশ ন আর এরূপে আমরা তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছি যাতে তোমরা সকল মানুষ সম্পর্কে সাক্ষ্য দিতে পারো সুরা আল বাকারা আয়াত একশো তেতাল্লিশ তোমাদের মধ্যে যারা ইমান আনবে এবং নেক কাজ করবে তাদের কাছে আল্লাহ ওয়াদা করেছেন যে নিশ্চয়ই তিনি তাদের জমিনের বুকে তার খলিফা বানাবেন সুরা আন্নুর আয়াত পঞ্চান্ন এই কাফেরদের সাথে লড়াই করো যেন শেষ পর্যন্ত ফেতনা খতম হয়ে যায় এবং দিন পুরোপুরিভাবে আল্লাহরির জন্য হয়ে যায় সুরা আল আনফাল আয়াত উনচল্লিশ এ উদ্দেশ্য সফল করার জন্য ঘড়ির যন্ত্রাংশের ন্যায় ইসলামেও অনেক কলকব্জা জমা করা হয়েছে ইসলামের আসল উদ্দেশ্য হাসিলের জন্য সেগুলো যেমন দরকারি তেমনি পরস্পর সামঞ্জস্যপূর্ণ ইসলামের মৌলিক মতবাদ আকায়েদ নৈতিক চরিত্রের নিয়ম নীতি কাজ কারবার আদান প্রদানের কানুন আল্লাহর হক মানুষের হক নিজের হক আর দুনিয়ার অন্য যেসব জিনিসের সাথে মানুষের সম্পর্ক রয়েছে সেগুলোর হক কামাই রোজগার এবং খরচ করার রীতিনীতি যুদ্ধ জিহাদের নিয়ম পন্থা, সন্ধি সমঝোতার নিয়ম প্রণালী রাষ্ট্র পরিচালনার বিধি পদ্ধতি এবং ইসলামী রাষ্ট্রের অধীনতা স্বীকার করে বসবাস করার নিয়ম এ সবগুলোই ইসলামের অঙ্গ ইসলামের ছোট ছোট যন্ত্রাংশ এবং এগুলোকে ঘড়ির যন্ত্রাংশের ন্যায় একটির সাথে অন্যটিকে এমনভাবে জুড়ে দেয়া হয়েছে যে চাবি দিলেই তার সবগুলো ঠিকভাবে চলতে শুরু করে আর এগুলো মিলিতভাবে চলার ফলে এর আসল উদ্দেশ্য ইসলামের প্রাধান্য ও প্রভুত্ব এবং দুনিয়ায় আল্লাহর বিধানের প্রতিষ্ঠা এমন সুন্দর ও ধারাবাহিকভাবে লাভ হতে থাকে যেমন ঘড়ির যন্ত্রগুলো চলার ফলে বাইরের সময় নির্দেশকারী কাঁটা সঠিক সময় জ্ঞাপন করে পৃষ্ঠা বিয়াল্লিশ ঘড়ির বিভিন্ন অংশগুলোকে পরস্পর জুড়ে দেবার জন্য কয়েকটি লোহার পাত ও ছোট ছোট লোহার কাঁটা ব্যবহার করা হয়েছে ঠিক তেমনি ইসলামের বিভিন্ন কাজকে পরস্পরের সাথে যুক্ত রাখার জন্য এবং সেগুলোর সামঞ্জস্যপূর্ণ শ্রেণী বিন্যাস করার জন্য জামাত গঠনের ব্যবস্থা করা হয়েছে মুসলমানদের এ জামাতের এমন একজন নেতা হবে যার মধ্যে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান ও বোধশক্তি এবং তাকোয়া পরহেজগারের বৈশিষ্ট্য বর্তমান থাকবে জামাতের কর্মীগণ তার কথা মেনে চলবে তার কথা অনুসারে কাজ করবে নেতা তাদের মিলিত শক্তির সাহায্যে লোকদের ওপর ইসলামী আইন জারি করবে এবং তাদের ইসলামী আইনের বিরোধিতা হতে বিরত রাখবে এভাবে ইসলামের সবগুলো অংশ যখন পরস্পর যুক্ত হবে সেগুলোর মধ্যে সামঞ্জস্যপূর্ণ শ্রেণীবিন্যাস কায়েম করা হবে তখন তাতে গতি আনার জন্য সেগুলোকে ঠিকমতো চালাবার জন্য তাতে চাবি দেয়া আবশ্যক হয় বস্তুত ইসলামী জীবন ব্যবস্থায় নামাজ সেই চাবির কাজ করে দিন রাত পাঁচবার করে এ চাবি দেয়ার কাজ করতে হয় তারপর এ ঘড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করাও দরকার সেজন্য রোজা ফরজ করা হয়েছে বছরে একবার করে ত্রিশ দিনের জন্য এটা সেই কাজ সমাধা করে এ ঘড়িতে তেল দেওয়া আবশ্যক বছরে একবার জাকাত আদায় করে এ তেল দেয়ার কাজ করা হয় এ তেল বাহির থেকে আমদানি করা হয় না এ ঘড়িরই কোনো অংশ এটা তৈরি করে এবং অন্যান্য শুকনো অংশগুলোকে চালাবার যোগ্য করে দেয় ঘড়িকে মাঝে মাঝে ওভারহোল করারও দরকার হয় জীবনে একবার হজ করলে এ ওভারহোলিংয়ের কাজ সম্পন্ন হয় এখন সকলেই বুঝতে পারেন এ চাবি দেয়া পরিষ্কার করা তেল দেয়া এবং ওভারহোলিং করা ঠিক তখনই সার্থক হতে পারে যখন এ ঘড়ির মধ্যে কেবল ঘড়িরই অংশগুলো পরস্পর যুক্ত ও সুবিন্যস্ত থাকবে যেভাবে ঘড়ির নির্মাতা তা সাজিয়ে দিয়েছে ঠিক এমন অবস্থায় চাবি দিলেই তা সঠিকভাবে চলতে পারে এবং ঠিকমতো সময় নির্দেশ করতে পারে একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে বর্তমান সময় ইসলামের অবস্থা এদিক দিয়ে বড়ই খারাপ প্রথমত যে জামাত গঠনের সাহায্যে ইসলামের সমস্ত অংশ পরস্পর জুড়ে দেওয়া হয়েছিল সেই জামাতের অস্তিত্ব এখন নেই ফলে সব অংশগুলোই আলাদা আলাদা হয়ে গেছে ঐক্যশক্তি বিলুপ্ত হয়েছে এখন যার যা ইচ্ছা সে তাই করে বেড়াচ্ছে কেউ বাধা দেবার নেই সঠিক পথ দেখাবার কেউ নেই পৃষ্ঠা তেতাল্লিশ ইচ্ছা হলে ইসলামের আইন মেনে চলে না হয় ইসলাম ত্যাগ করে ভিন্ন পথ অনুসরণ করে আজকের মুসলমান এখানেই খান্ত হয়নি বরং তারা এ ঘড়ির অনেকগুলো অংশ বের করে নিজ নিজ ইচ্ছামতো অনেক অংশ এতে যোগ করেছে যা কোনো ক্রমেই এ ঘড়ির অংশ হতে পারে না কেউ সিঙ্গার মেশিনের অংশ ঢুকিয়ে দিয়েছে কেউ আটা কলের এক অংশ তাতে লাগিয়ে দিয়েছে আবার কেউ কেউ মোটর গাড়ির কতক অংশ নিজের পছন্দ অনুসারে সন্ধান করে এনে এতে জুড়ে দিয়েছে এখন এরা একদিকে মুসলমান অন্যদিকে সুদি কারবার চালাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিতে জীবন বিমা করছে ইংরেজি আইনের ভিত্তিতে গড়া আদালতে মিথ্যা মোকদ্দমা চালাচ্ছে কাফেরদের অনুগত হয়ে তাদের খেদমত করছে নিজেদের মেয়ে বোন আর স্ত্রীদেরকে মেম বানাচ্ছে নিজেদের সন্তানদেরকে জড়বাদী শিক্ষাদান করছে এদিকে মার্ক্স ও লেলিনের অনুকরণ করাচ্ছে এবং অন্যদিকে ব্রিটেন ও আমেরিকার নীতিও স্বীকার করাচ্ছে মোট কথা ইসলাম বিরোধী অসংখ্য জিনিস এনে স্বয়ং মুসলমানগণী ইসলামের এই ঘড়ির সাথে জুড়ে দিয়েছে এসব অবাঞ্ছনীয় কাজ করার পরও যদি কেউ আশা করে যে চাবি দিলেই ঘড়ি ঠিকমতো চলবে আর যে উদ্দেশ্যে ঘড়ি বানানো হয়েছে সেই উদ্দেশ্যও এটা দ্বারা হাসিল হবে আর পরিচ্ছন্ন করে তেল দেয়া এবং ওভারহোলিং করায় যে ফল পাওয়া উচিত তাও যদি কেউ এটা দ্বারা পেতে চায় তবে তাকে চরম নির্বোধ ছাড়া কী বা বলা যেতে পারে একটু গভীরভাবে চিন্তা করলেই অনায়াসে বোঝা যায় যে বর্তমানে এ ঘড়ির তথা ইসলামের যে দশা হয়েছে তাতে জীবনভর চাবি দিলে সাফ করলে এবং তেল দিতে থাকলেও এর আসল উদ্দেশ্য কিছুতেই হাসিল হতে পারে না কাজেই যতক্ষণ পর্যন্ত অন্য মেশিনের অংশগুলো এর মধ্য থেকে বের করা না হবে এবং সেই স্থানে এর আসল অংশগুলো যতক্ষণ পর্যন্ত ঠিকভাবে সাজিয়ে দেয়া না হবে প্রথম ঘড়ি প্রস্তুত করার সময় যেমন সাজানো হয়েছিল ততক্ষণ পর্যন্ত এর দ্বারা প্রকৃত উদ্দেশ্য লাভ করার কোনো আশাই করা যায় না বিষয়টি খুব ভালো করে বুঝে নেওয়া আবশ্যক মুসলমানদের নামাজ রোজা এবং হজ ও জাকাত সম্পূর্ণরূপে নিষ্ফল হওয়ার কারণ এটাই প্রথমত তাদের মধ্যে খুব কম লোকই রীতিমতো নামাজ আদায় করে রোজা রাখে জাকাত দেয় ও হজ করে জামাতি বন্ধন ও শৃঙ্খলা চূর্ণ হয়ে যাওয়ার ফলে সমাজের প্রত্যেকটি মানুষ একেবারে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছে ইসলামের এ ফরজগুলো কেউ আদায় করছে কিনা তা জিজ্ঞেস করার কেউ নেই অতপর যারা তা আদায় করে তারাই বা কীভাবে আদায় করে আজ জামাতের সাথে নামাজ পড়ার প্রচলন প্রায় নেই কোথাও জামাতের ব্যবস্থা থাকলেও সেখানকার মসজিদে এমন লোককে ইমাম নিযুক্ত করা হয় যার দ্বারা দুনিয়ার অন্য কোনো কাজ সমাধা হতে পারে না সেই যোগ্যতাও তার নেই পৃষ্ঠা চুয়াল্লিশ যারা মসজিদের রুটি খায় দিনই ফরজ পালন করাকে যারা একটি রোজগারের উপায় বলে মনে করে যারা জ্ঞান ও ইলমের ক্ষেত্রে পশ্চাৎপদ নৈতিক শক্তিহীন এবং চরিত্রের দিক দিয়ে বড় অনগ্রসর অধিকাংশ সেই শ্রেণীর লোকদেরকেই ধরে মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হয়েছে অথচ সকল মুসলমানকে আল্লাহর খাঁটি খলিফা আর দুনিয়ায় আল্লাহর সৈনিকে পরিণত করার উদ্দেশ্যেই এ ইমাম নিযুক্তির নিয়ম করা হয়েছিল এভাবে নামাজ রোজা জাকাত ও হজের যে অবস্থা আজকাল হয়েছে তা ভাষায় প্রকাশ করার নয় এত সব সত্ত্বেও অনেকে বলতে পারে যে আজকাল অনেক মুসলমান ফরজ আদায় করছে আপন আপন কর্তব্য যথারীতি পালন করছে কিন্তু কিন্তু ওপরে যেমন বলা হয়েছে ঘড়ির কতক অংশ বের করে দিয়ে সেই স্থানে অন্য মেশিনের কতকগুলো অংশ জুড়ে দেওয়ার পরে তাতে চাবি দেয়া না দেয়া সাফ করা না করা এবং তেল দেয়া না দেয়া একই কথা সবই একেবারে নিষ্ফল এবং অর্থহীন দূর হতে দেখলে তো এটাকে ঘড়ি বলেই মনে হবে বাহির থেকে কেউ দেখে অবশ্যই বলবে যে এটাই ইসলাম এবং আপনারা মুসলমান আপনারা যখন এ ঘড়িতে চাবি দেন বা তা সাফ করেন তখন দূর থেকে দেখে লোকগণ মনে করে যে আপনারা ঠিক মতোই চাবি দিচ্ছেন আর সাফ করছেন কেউ বলতে পারে না যে এটা নামাজ নয় এটা রোজা নয় কিন্তু এর ভিতরে যে কি আছে তা বাহির থেকে যারা দেখবে তারা কেমন করে বুঝবে আজ মুসলমানদের দিনই কর্ম নিষ্ফল হচ্ছে কেন তার মূল কারণ আমি আপনাদের সামনে স্পষ্টভাবেই প্রকাশ করলাম এ কথাও বুঝিয়ে দিলাম যে মুসলমানগণ নামাজ পড়ে আর রোজা রেখেও আল্লাহর সৈনিক হতে পারছে না কেন বরং তারা কাফেরদের খাদেম ও অন্ধভাবে তাদের পদাঙ্ক অনুসরণকারী এবং নানাভাবে মজলুম হচ্ছে কেন যদি কিছু মনে না করেন তাহলে এটা অপেক্ষাও অনেক দুঃখের কথা আমি বলতে পারি বর্তমান দুরবস্থার জন্য মুসলমানদের দিলে নিশ্চয়ই দুঃখ বা কষ্ট আছে তাতে সন্দেহ নেই কিন্তু এটাও সত্য যে বর্তমান মুসলমানদের মধ্যে হাজারে নয়শত নিরানব্বই জন বরং তার চেয়েও বেশি লোক এমন রয়েছে যারা এই অবস্থা দূর করার জন্য চেষ্টা করতে মোটেই রাজি নয় ইসলামের এ ঘড়ির ভেতরের কলকবজা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে এবং প্রত্যেকেই নিজেদের মর্জি মতো এক একটা নতুন অংশ এতে লাগিয়ে দিয়েছে একে সংশোধন করতে অর্থাৎ অন্য মেশিনের অংশগুলো বের করে এবং এর আসল অংশগুলোকে যথাযথ সাজিয়ে একে ঠিক করতে আজ মুসলমানগণ সম্পূর্ণ নারাজ পৃষ্ঠা পঁয়তাল্লিশ এমনকি কেউ তা করতে চাইলেও এরা তাকে বরদাস্ত পর্যন্ত করতে পারে না কারণ অন্য মেশিনের জিনিসগুলো যখন এর মধ্য থেকে বের করা হবে তখন প্রত্যেকেরই প্রিয় জিনিস বের হয়ে যাবে কিন্তু অপর লোকদের প্রিয় জিনিস বের হয়ে যাবে আর নিজে বাইরের যে অংশ এতে জুড়ে দিয়েছে তা তাতে থাকতে দেয়া হবে এটা তো হতে পারে না এভাবে তার আসল অংশগুলো যখন ঠিকমতো সাজিয়ে মজবুত করে বাঁধা হবে তখন সেই সাথে নিজেরাও বন্দি হয়ে পড়বে বলে এদের ভয় হচ্ছে কেননা সকলকে শক্ত করে বাঁধলে একজনকেও নিশ্চয়ই মুক্ত ও অবাধ রাখা যেতে পারে না আর এটা এমন কষ্টকর ব্যাপার যা ইচ্ছে করে সহ্য করা এদের পক্ষে সম্ভব নয় এজন্য তারা চায় যে এ ঘড়ি যেমন আছে তেমনি ঝুলতে থাকুক আর দূর হতে লোকেরা দেখে এটাকে ঘড়ি মনে করে প্রতারিত হতে থাকুক পক্ষান্তরে যারা এহেন অকর্মণ্য ঘড়িকে অত্যন্ত ভালোবাসে তারা এতে খুব ঘন ঘন চাবি দিতে আর একে সাফ করতেই মশগুল কিন্তু কোনো দিন ভুলক্রমে এর অংশগুলো ঠিকমতো সাজাতে এবং অন্য মেশিনের জিনিসগুলো বের করে ফেলতে প্রস্তুত হবে না এটা সত্যই দুঃখের কথা আমি যদি আপনাদের এরূপ মতে সাঁয় দিতে পারতাম তাহলে কোনো কথা ছিল না কিন্তু আমি তা পারছি না যে সত্য আমি জানতে পেরেছি তার বিরুদ্ধে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় আমি নিশ্চিত করে বলতে পারি বর্তমান অবস্থায় পাঁচ অক্ত নামাজের সাথে তাহাজুত এশরাক চাষ প্রভৃতি নামাজও যদি পড়া হয় পাঁচ ঘন্টা করে দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করা হয় রমজান শরীফ ছাড়াও বছরে অবশিষ্ট এগারো মাসের সাড়ে পাঁচ মাসও যদি রোজা রাখা হয় তবুও কোনো ফল হবে না তবে ঘড়ির মধ্যে তার আসল কলকবজা রেখে ঠিকমতো সাজানোর পরে সামান্য একটু চাবি দিলেই তা চলতে থাকবে আর সঠিকভাবে সময়ও নির্দেশ করতে থাকবে তখন খানিকটা সাফ করা আর কয়েক ফোঁটা তেল দিলেও অনেক সুফল লাভ করা যাবে অন্যথায় সারা জীবন ভরে চাবি দিলেও এ ঘড়ি কখনো চলবে না এবং এর দ্বারা আসল উদ্দেশ্য লাভ করাও যাবে না পৃষ্ঠা ছেচল্লিশ রোজা নামাজের পরেই মুসলমানদের প্রতি তালা যে ইবাদত ফরজ করেছেন তা হচ্ছে রমজান মাসের রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বন্ধ রাখার নামই রোজা নামাজের ন্যায় এ রোজাকেও আবহমান কাল থেকে সকল নবীর শরিয়াতেই ফরজ করা হয়েছে অতীতে সকল নবীর উম্মদগণ এমনিভাবেই রোজা রাখত যেমন রাখছে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লামের উম্মদগণ অবশ্য রোজার হুকুম আহকাম রোজার সংখ্যা এবং রোজার সময় ও মুদ্দতের ব্যাপারে বিভিন্ন নবীগণের শরিয়াতে পার্থক্য রয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ধর্মেই রোজা রাখার প্রথা কোনো না কোনো প্রকারে বর্তমান আছে অবশ্য তারা এতে নিজেদের ইচ্ছা মতো অনেক কিছু যোগ করে নিয়েছে এবং নানাভাবে এর রূপ বিকৃত করে দিয়েছে তাতে সন্দেহ নেই কোরআন মজিদে আল্লাহ রবুল আলামিন এরশাদ করেছেন ইয়া হে ইমানদার গণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল সুরা আল বাকারা আয়াত একশো তিরাশি এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর তরফ থেকে যত শরিয়াত দুনিয়ায় নাজিল হয়েছে তার প্রত্যেকটিতেই রোজা রাখার বিধি ব্যবস্থা ছিল চিন্তা করার বিষয় এই যে রোজার মধ্যে এমন কি বস্তু নিহিত আছে যার জন্য আল্লাহ আল্লাহতালা সকল যুগের সরিয়াতেই এর ব্যবস্থা করেছেন ইতিপূর্বে আরও কয়েকবার বলেছি যে মানুষের সমগ্র জীবনকে ইবাদত অর্থাৎ আল্লাহর বন্দেগিতে পরিণত করাই হচ্ছে ইসলামের আসল উদ্দেশ্য মানুষ জন্মগতভাবেই আল্লাহর বান্দা আল্লাহর বন্দেগি তার প্রকৃত স্বভাব কাজেই ইবাদত অর্থাৎ চিন্তা ও কর্মের দিক দিয়ে এক মুহূর্তের জন্য আল্লাহর বন্দেগি পরিত্যাগ করা মানুষের পক্ষে উচিত নয় জীবনের প্রত্যেকটি কাজ এবং সকল সময় চিন্তা করা উচিত যে আল্লাহর সন্তোষ কিসে আর কোন জিনিসে তার অসন্তোষ তারপর যে দিকেই এবং যে কাজেই আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করা যাবে মানুষের সেদিকেই যাওয়া উচিত এবং যেদিকে তার অসন্তুষ্টি সেদিক থেকে ঠিক তেমনি দূরে থাকা উচিত যেমন আগুন থেকে প্রত্যেকটি মানুষ দূরে থাকে পৃষ্ঠা সাতচল্লিশ যে পথ আল্লাহ পছন্দ করেন সেই পথে চলা যে পথ তিনি পছন্দ করেন না সেই পথে না চলাই মানুষের কর্তব্য এভাবে মানুষের সমগ্র জীবন যখন গঠিত হবে তখন প্রমাণিত হবে যে সে যথাযথভাবে আল্লাহর বন্দীগি করছে এবং মানুষ ও জিন জাতিকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহর এই ঘোষণা অনুসারে সে নিজের জন্মের উদ্দেশ্য সার্থক করতে পেরেছে এ কথাও পূর্বে বলা হয়েছে যে নামাজ রোজা হজ ও জাকাত নামে পরিচিত যে ইবাদতগুলো মানুষের প্রতি ফরজ করা হয়েছে মানুষকে সেই আসল ইবাদতের জন্য তৈরি করাই হচ্ছে এর প্রকৃত উদ্দেশ্য এগুলো ফরজ সাব্যস্ত করার অর্থ এ নয় যে গুনে গুনে দিনে রাতে পাঁচবার নামাজ পড়লেই রমজান মাসে তিরিশ দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুদ পিপাসার কষ্ট সহ্য করলেই মালদার হলে বছরে একবার জাকাত এবং জীবনে একবার হজ আদায় করলেই আল্লাহর প্রতি মানুষের কর্তব্য পুরোপুরি পালন হয়ে গেল এবং তারপর মানুষের পূর্ণ আজাদি যা ইচ্ছা তাই করতে পারে বরং এই ইবাদতগুলোর ভেতর দিয়ে মানুষকে ঠিকভাবে গঠন করা এবং তার গোটা জীবনকে আল্লাহর বন্দিগীর যোগ্য করে তোলাই হচ্ছে এই ইবাদতগুলোকে ফরজ করার আসল উদ্দেশ্য এখন উদ্দেশ্য সামনে রেখে বিচার করতে হবে যে রোজা মানুষকে কেমন করে সেই আসল ইবাদতের জন্য প্রস্তুত করে রোজা ছাড়া অন্যান্য যেসব ইবাদত আছে তা পালন করার জন্য কোনো না কোনো রূপে বাহ্যিক প্রকাশের আশ্রয় নিতে হয় নামাজ পড়ার সময় নামাজিকে ওঠা বসা ও সিজদা করতে হয় এটা অন্য লোকে দেখতে পারে হজ করার জন্য দীর্ঘ পথ সফর করতে হয় আর সেই সফরও করতে হয় হাজার হাজার মানুষের সাথে মিলে জাকাত আদায়ের ব্যাপারেও অন্ততপক্ষে দুজনকে জানতে হয় একজন দেয় আর একজন তা গ্রহণ করে এসব ইবাদতের কথা কারো কাছে গোপন থাকতে পারে না এটা আদায় করলেই অন্য লোকে জানতে পারে কিন্তু রোজার কথা আল্লাহ এবং রোজাদার ভিন্ন অন্য কেউ জানতে পারে না এক ব্যক্তি যদি সকলের সামনে সেহেরি খায় ইফতারের সময় সকলের সাথে মিলে ইফতার করে আর দিনের বেলা গোপনে কিছু খায় বা পান করে তবে আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব নয় প্রকাশ্যভাবে সকল লোকই তাকে রোজাদার বলে মনে করবে এ কথা ঠিক কিন্তু আসলে সে মোটেই রোজাদার নয় পৃষ্ঠা আটচল্লিশ রোজার এ দিকটা সামনে রেখে চিন্তা করুন যে ব্যক্তি প্রকৃতপক্ষে রোজা রাখে লুকিয়ে কিছু পানাহার করে না কঠিন গরমের সময় পিপাসায় কলিজা যখন ফেটে যাবার উপক্রম হয় তখন যে এক ফোঁটা পানি পান করে না অসহ্য ক্ষুধার দরুন চোখে তারা ফুরতে শুরু করলেও কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে না সেই ব্যক্তির ইমান কত মজবুত আল্লাহতালা যে আলেমুল গায়েব সেই কথা সে কতখানি দৃঢ়তার সাথে বিশ্বাস করে কত নিঃসন্দেহে সে জানে যে তার কাজ দুনিয়ার লোকদের কাছে অজানা থাকলেও সারা জাহানের মালিকের কাছে কিছু অজানা নয় তার মনে আল্লাহর ভয় কত তীব্র অসহ্য কষ্ট স্বীকার করা সত্ত্বেও কেবলমাত্র আল্লাহর ভয়ে সে এমন কাজ করে না যাতে তার রোজা ভেঙে যেতে পারে পরকালের বিচারের প্রতি তার আঁকিদা বিশ্বাস কত দৃঢ় একমাস সময়ের মধ্যে সে কমপক্ষে তিনশত ষাট ঘণ্টাকাল রোজা থাকে এ দীর্ঘ সময়ের মধ্যে পরকাল সম্পর্কে তার মনে কখনো কোনো সন্দেহ জাগে না এ ব্যাপারে তার মনে যদি এতটুকু সন্দেহ হতো যে পরকাল আছে কিনা কিংবা সেখানে আজাব বা সোয়াব হবে কিনা বলে কোনো দ্বন্দ্ব যদি তার মনে থাকত তাহলে সে কিছুতেই তার রোজা পূর্ণ করতে পারত না এ সন্দেহ সৃষ্টি হলে কেবল আল্লাহর হুকুম বলে মানুষ কিন্তু পানাহার না করার সংকল্পে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না এভাবে আল্লাহ তালা প্রত্যেক বছর এক মাসকাল মুসলমানদের ইমানের ধারাবাহিক পরীক্ষা নিয়ে থাকেন এ পরীক্ষায় মানুষ যতই মজবুত হয় ততই তার ইমান দৃঢ় হয় বস্তুত এটা পরীক্ষার ওপরে পরীক্ষা ট্রেনিংয়ের ওপর ট্রেনিং কারো কাছে যখন কোনো আমানত রাখা হয় তখন তার ইমান বড় পরীক্ষায় পড়ে যায় যদি সে এ পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে এবং সে যদি আমানতের খেয়ানত না করে তখন তার মধ্যে আমানতের বোঝা বহন করার আরও বেশি ক্ষমতা তৈরি হয় ক্রমে সে আরও আমানতদার হতে থাকে তদ্রুপ আল্লাহ তালাও ক্রমাগতভাবে এক মাসকাল পর্যন্ত দৈনিক বারো চোদ্দ ঘন্টা ধরে মুসলমানদের ইমানকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেন এ পরীক্ষায় সে যখন পুরোপুরিভাবে উত্তীর্ণ হয় তখন তার মধ্যে আল্লাহকে ভয় করে অন্যান্য হতে ফিরে থাকার যোগ্যতা অধিক পরিমাণে জাগ্রত হয় তখন সে আল্লাহকে আলেমুল গায়েব মনে করে গোপনেও আল্লাহর আইন ভঙ্গ করতে পারে না প্রত্যেকটি কাজে সে সেই কেয়ামতের দিনকে মনে করবে যেদিন সব কিছুই খুলে যাবে এবং নিরপেক্ষভাবে প্রত্যেকটি ভালো কাজে ভালো ফল এবং মন্দ কাজের মন্দ ফল দেওয়া হবে একথা বলা হয়েছে কোরআন পাকে নিম্নলিখিত আয়াতে পৃষ্ঠা ঊনপঞ্চাশ ইয়া হে ইমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর ফরজ করা হয়েছিল সম্ভবত তোমরা পরহেজগার হবে সুরা আল বাকারা আয়াত একশো তিরাশি রোজার আরেকটি বৈশিষ্ট্য এই যে এটা মুসলমানকে দীর্ঘকাল শরিয়াতের হুকুম ধারাবাহিকভাবে পালন করতে বাধ্য করে নামাজের এক ওয়াক্তে মাত্র কয়েক মিনিট সময় লাগে জাকাত বছরে একবার মাত্র আদায় করতে হয় হজ্জে অবশ্য দীর্ঘ সময় লাগে কিন্তু তার সুযোগ সমগ্র জীবনে মাত্র একবারই এসে থাকে তাও আবার সকল মুসলমানদের জন্য নয় কেবল মালদার লোকেরাই সেই সুযোগ পায় কিন্তু রোজা এসব ইবাদত হতে সম্পূর্ণ আলাদা তা প্রত্যেক বছর পূর্ণ একটি মাস ধরে দিন রাত প্রত্যেক সমর্থ মুসলমানকে ইসলামের শরীয়ত পালনের অভ্যাস করায় শেষ রাতে সেহরি খাওয়ার জন্য উঠতে হয় একটি নির্দিষ্ট সময়ের পূর্বেই খানাপিনা সব বন্ধ করতে হয় সারাদিন কোনো কাজ সারাদিন কোনো কোনো কাজ কিছুতেই করা যায় না সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে ইফতার করতে হয় একটু আগেও নয় একটু পরেও নয় ইফতারের পরে খানাপিনা ও আরাম করার অনুমতি আছে কিন্তু তারপরেই পরেই তারাবি নামাজের জন্য দৌড়াতে হয় এভাবে প্রত্যেক বছর পূর্ণ একটি মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমানকে ক্রমাগতভাবে সিপাহীদের ন্যায় একটি মজবুত আইনের দ্বারা বেঁধে রাখা হয় তারপর এগারো মাসের জন্য তাকে জীবনের কর্মক্ষেত্রে মুক্ত করে দেয়া হয় এ মাসে যে ট্রেনিং সে পেয়েছে পরবর্তী এগারো মাস তার কাজকর্মের ভেতর তা যেন প্রতিফলিত হয় এবং তারপরেও কোনো বিষয় অসম্পূর্ণ থাকলে পরবর্তী বছর তা যেন পূর্ণ করে দেয়া হয় মুসলমান সমাজের এক এক ব্যক্তিকে আলাদাভাবে এ ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করা হলে তা মোটেই ফলপ্রসূ হতো না সৈনিকদেরকে কখনো এক একজন করে প্যারেড করানো হয় না গোটা সৈন্যবাহিনীকে একত্রে একসাথে তা করানো হয় সকলকে একই সময় বিউগলের আওয়াজ শুনে উঠতে হয় এবং বিউগলের আওয়াজ অনুসারে নির্দিষ্ট কাজে লেগে যেতে হয় ফলে সৈন্যদের মধ্যে দলবদ্ধ হয়ে কাজ করার অভ্যাস হয় সেই সাথে একজনের ট্রেনিংয়ে অন্যজন সহযোগিতা করে থাকে একজনের ট্রেনিং রূপ অসম্পূর্ণ থাকলে দ্বিতীয় জন এবং দ্বিতীয় জনের অসম্পূর্ণ থাকলে তৃতীয় জন তা পূর্ণ করে থাকে পৃষ্ঠা পঞ্চাশ ঠিক এজন্য ইসলামে রমজান মাসকে রোজা পালন করার জন্য নির্দিষ্ট করা হয়েছে সমগ্র মুসলমানকে আদেশ করা হয়েছে তারা সকলে মিলে এ সময় রোজা রাখতে শুরু করবেন বস্তুত এই হুকুমটি মানুষের ব্যক্তিগত ইবাদতকে সামগ্রিক ইবাদতে পরিণত করে দিয়েছে এক সংখ্যাকে লক্ষ্য দ্বারা গুণ করলে যেমন লক্ষ্যের একটি বিরাট সংখ্যা হয়ে পড়ে ঠিক তেমনি এক এক ব্যক্তির আলাদাভাবে রোজা রাখায় যে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় লক্ষ কোটি মানুষ একত্রে রোজা রাখলে লক্ষ কোটি গুণ বেশি উন্নতি লাভ করা সম্ভব রমজানের মাস সমগ্র পরিবেশকে নেকি আর পরহেজগারির পবিত্র ভাবধারায় উজ্জ্বল করে তোলে গোটা জাতীয় জীবনে তাকোয়া পরহেজগারির সবুজ তাজা ফসল বৃদ্ধি পায় প্রত্যেক ব্যক্তি কেবল নিজেকে গুণা হতে বাঁচাতে চেষ্টা করে না বরং তার মধ্যে কোনো প্রকার দুর্বলতা থাকলে তার জন্য অন্য সব রোজাদার ভাই তার সাহায্য ও সহযোগিতা করে রোজা রেখে গুণা করতে প্রত্যেকটি মানুষের লজ্জাবোধ হয় পক্ষান্তরে প্রত্যেকের মনে কিছু ভালো ও সোয়াবের কাজ করার ইচ্ছে জাগে সম্ভব হলে গরিবকে একবেলা খাবার দেয় উলঙ্গ ব্যক্তিকে কাপড় দান করে বিপন্নের সাহায্য করে কোথাও নেক কাজ হতে দেখলে তাতে অংশগ্রহণ করে আর কোথাও প্রকাশ্যভাবে পাপ অনুষ্ঠান হতে থাকলে তা বন্ধ করতে চেষ্টা করে এভাবে চারদিকে নেকি ও তাকোয়ার একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয় সকল প্রকারের পূর্ণ ও ভালো কাজ বৃদ্ধি পাওয়ার অনুকূল মৌসুম শুরু হয় বস্তুত দুনিয়াতে সকল ফসল নির্দিষ্ট মৌসুমে ফলে থাকে তখন চারদিকে কেবল সেই ফসলেরই চমৎকার দৃশ্য দৃষ্টিগোচর হয় এজন্যই শেষ নবী করিম আলাই আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কুল্লু আমালিন ইবনে আদম দ আফুল হাসানাতা বিআশারিন আমসালিহা ইলা মানুষের প্রত্যেকটি কাজের ফল আল্লাহর দরবারে কিছু না কিছু বৃদ্ধি পায় একটি নেক কাজের ফলে 10 গুণ হতে সাতশত গুণ পর্যন্ত বেশি হয়ে থাকে কিন্তু আল্লাহ বলেন রোজাকে এর মধ্যে গণ্য করা হবে না কারণ রোজা খাঁচ করে কেবল আমারই জন্য রাখা হয় আর আমি এর প্রতিফল দান করব এ হাদিস দ্বারা পরিষ্কারভাবে জানা গেল যে নেক কাজ যে করে তার নিয়ত অনুসারে নেক কাজের ফল অত্যধিক বৃদ্ধি পায় বটে কিন্তু সেই সবের একটি নির্দিষ্ট সীমা আছে কিন্তু রোজার ফল বৃদ্ধির কোনো শেষ সীমা নির্দিষ্ট নেই পৃষ্ঠা একান্ন রমজান মাস যেহেতু মঙ্গল কল্যাণ ও নেকি বৃদ্ধি পাবার মৌসুম এ মৌসুমে কেবল একজন মুসলমানই নয় লক্ষ কোটি মুসলমান মিলে এ নেকির বাগিচায় পানি ঢালে এজন্য তা সীমা সংখ্যাহীন ফল দান করতে পারে এ মাসে যত ভালো নিয়তের সাথে ভালো কাজ করা যাবে যত বরকত রোজাদার নিজে লাভ করবে এবং অন্য রোজাদার ভাইকে দিতে চেষ্টা করবে তারপর পরবর্তী এগারো মাস পর্যন্ত এ মাসের যত প্রভাব রোজাদারের ওপর থাকবে এটা তত বেশি সুফল দেবে এটা এমনভাবে বৃদ্ধি পেতে থাকবে যার কোনো শেষ সীমা পরিসীমা থাকবে না এখন মুসলমান নিজেরাই যদি এটাকে সীমাবদ্ধ করে রাখে তবে সে কথা স্বতন্ত্র রোজার এ আশ্চর্যজনক সুফল এবং বরকতের কথা শুনে প্রত্যেকের মনেই এ প্রশ্ন জাগতে পারে যে আজ তা কোথায় গেল মুসলমান আজ রোজা রাখে নামাজ পড়ে কিন্তু এর সুফল যা বর্ণনা করা হয় তা তারা আদৌ লাভ করছে না কেন এর একটি কারণ আমি পূর্বেই বলেছি তা এই যে ইসলামের ব্যাপক বিধানের বিভিন্ন অংশকে আলাদা করে ফেলার পর এবং তাতে বাইরের অনেক নতুন জিনিসের আমদানির পর তা থেকে আসল ফল লাভের আশা করা যায় না দ্বিতীয় কারণ এই যে ইবাদত সম্পর্কে বর্তমান মুসলমানদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে তারা এখন মনে করছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খানাপিনা না করার নামই ইবাদত আর এ কাজ কোনো লোক করলেই তার ইবাদত পূর্ণ হল এরূপ মনে করা হয় এভাবে অন্যান্য ইবাদতেরও কেবল বাইরের কাঠামো ও অনুষ্ঠানকেই ইবাদত বলে মনে করা হয় এজন্যই ইবাদতের আসল ভাবধারা যা মুসলমানদের প্রত্যেকটি কাজের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে হওয়া আবশ্যক মুসলমানদের শতকরা নিরানব্বই জন বরং তার চেয়েও বেশি লোক তা থেকে বঞ্চিত ঠিক এজন্যই ইবাদতসমূহ পূর্ণ ফল দেখাতে পারে না কারণ ইসলামে নিয়ত বুদ্ধি বিবেচনা এবং আন্তরিকতার উপরই সব কিছু নির্ভর করে পরবর্তী প্রবন্ধে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশা আল্লাহ পৃষ্ঠা বা রোজার মূল উদ্দেশ্য মানুষ যে কাজই করে না কেন তাতে দুটি জিনিস অবশ্যই থাকবে একটি তার উদ্দেশ্য যে জন্য সেই কাজ করা হয় অন্যটি সেই উদ্দেশ্য হাসিল করার জন্য গৃহীত পন্থা উদাহরণস্বরূপ ভাত খাওয়ার কথা বলা যেতে পারে ভাত খাওয়ার উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা এবং দৈহিক শক্তির স্থায়িত্ব এ উদ্দেশ্য হাসিলের জন্য গ্রাস বানাতে হয় মুখে দিতে হয় চিবাতে হয় এবং গিলতে হয় খাওয়ার উদ্দেশ্য হাসিলের জন্য সবচেয়ে বেশি কার্যকরী ও সর্বাপেক্ষা বেশি সামঞ্জস্যপূর্ণ পন্থা এটাই এজন্য খাওয়ার কাজ সমাধার জন্যই এটাকে গ্রহণ করা হয়েছে কিন্তু সকলেই জানেন যে এ ব্যাপারে আসল জিনিস হচ্ছে এর উদ্দেশ্য যে জন্য খাওয়া হয় খাওয়ার এ পন্থাটি আসল বস্তু নয় এখন কোনো ব্যক্তি যদি মাটি গ্রহ বা বালি মুঠি ভরে মুখে দেয় এবং চিবিয়ে গিলে ফেলে তবে তাকে কি বলা যাবে বলতেই হবে যে তার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু কেন এজন্য যে খাওয়ার এ চারটি নিয়ম পালন করলেই তো আর খাওয়ার উদ্দেশ্য হাসিল হয় না তেমনি যে ব্যক্তি ভাত খাওয়ার সাথে সাথে বমি করে ফেলে তারপরও সে যদি অভিযোগ করে যে ভাত খাওয়ার যে উপকারিতা বর্ণনা করা হয় তা আমি মোটেই পাচ্ছি না বরং আমি তো ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছি মৃত্যু আমার নিকটবর্তী এ নির্বোধ ব্যক্তি নিজের এ দুর্বলতার জন্য খাওয়ার উপরে দোষারোপ করছে অথচ আসলে এটা তারই নির্বুদ্ধিতার ফলমাত্র সে নির্বোধের ন্যায় মনে করেছে যে কয়টি নিয়ম পালনের দ্বারা খাওয়ার কাজ সমাধা করা হয় ব্যাস শুধু সেই কয়টি সম্পন্ন হলেই জীবনী শক্তি লাভ করা যাবে এজন্যই সে মনে করেছে যে এখন পেটে ভাতের বোঝা রেখে লাভ কি তা বের করে ফেলাই উচিত এভাবে পেট হালকা হয়ে যাবে খাওয়ার বাহ্যিক নিয়ম তো পালন করা হয়েছে এ নির্বোধ ব্যক্তি এ ধরনের ভ্রান্ত ধারণা পোষণ করেছে এবং কার্যত তাই করছে সুতরাং তার দুর্ভোগ তাকেই ভুগতে হবে কথা তার জানা উচিত ছিল যে ভাত যতক্ষণ পর্যন্ত পেটে গিয়ে হজম না হবে এবং রক্তে পরিণত হয়ে সারা দেহে ছড়িয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত জীবনী শক্তি কিছুতেই লাভ করা সম্ভব নয় খাওয়ার কাজের বাহ্যিক নিয়মগুলো যদিও অপরিহার্য কারণ তা ছাড়া ভাত পেটের মধ্যে কিছুতেই প্রবেশ করতে পারে না কিন্তু এ বাহ্যিক অনুষ্ঠান পালন করলেই খাওয়ার আসল উদ্দেশ্য লাভ করা যায় না এ বাহ্যিক অনুষ্ঠানে এমন কোনো জাদু নেই যে এগুলো সম্পন্ন হলেই ঐন্দ্রজালিক উপায়ে তার শিরায় শিরায় রক্ত প্রবাহিত হবে রক্ত সৃষ্টির জন্য আল্লাহ আল্লাহতালা যে নিয়ম বানিয়ে দিয়েছেন তা সেই নিয়ম অনুসারেই হতে পারে সেই নিয়ম লঙ্ঘন করলে ধ্বংস অনিবার্য পৃষ্ঠা তিপ্পান্ন এখানে যে উদাহরণটি বিস্তারিতভাবে বললাম তা একটু চিন্তা করলেই বর্তমান মুসলমানদের ইবাদত নিষ্ফল হয়ে যাওয়ার কারণ সহজেই বুঝতে পারা যায় পূর্বে যেমন একাধিকবার বলেছি বর্তমানে মুসলমানগণ নামাজ রোজার আরকান তথা অভ্যন্তরীণ জরুরি কাজ এবং তার বাহ্যিক অনুষ্ঠানকেই আসল ইবাদত বলে মনে করেছে অথচ এটা অপেক্ষা বড় ভুল আর কিছুই হতে পারে না তারা মনে করে যে এ অনুষ্ঠান সমূহ যে ব্যক্তি ঠিকভাবে আদায় করলো সে আল্লাহর ইবাদত সুসম্পন্ন করলো এদেরকে সেই ব্যক্তির সাথে তুলনা করা যেতে পারে যে ব্যক্তি ভাতের মুঠি বানালো মুখে রাখল চিবালো এবং গিলে ফেলল আর এ চারটি কাজ করাকেই খাওয়া এবং খাওয়ার উদ্দেশ্য এটা থেকেই হাসিল হল বলে মনে করেছে সে এভাবে মাটি খেলো কিংবা বালি খেলো অথবা তা বমি করে ফেললো তাতে কিছু যায় আসে না আমি জিজ্ঞেস করতে চাই যে মুসলমানদের এ ভ্রান্তি যদি না হয়ে থাকে তাহলে রোজাদার ব্যক্তি কেমন করে মিথ্যা কথা বলতে পারে ও কেমন করে পরের গিবদ করতে পারে কথায় কথায় তারা লড়াই ঝগড়া কেমন করে করতে পারে তাদের মুখ থেকে গালিগালাজ ও অশ্লীল কথা কেমন করে বের হয় পরের হক তারা কিভাবে কেড়ে নেয় হারাম খাওয়া ও অন্যকে হারাম খাওয়ানোর কাজ কেমন করে করতে পারে যে তারা আল্লাহর ইবাদত করছে বালি কিংবা মাটি খেয়ে যারা মনে করে যে তারা খাওয়ার কাজ সমাধা করছে এরা ঠিক তাদেরই মতো বিশেষভাবে ভেবে দেখার বিষয় এই যে গোটা রমজান মাস ভোরে তিনশো ষাট ঘণ্টাকাল আল্লাহর ইবাদত করার পরে যখন মুসলমানগণ অবসর গ্রহণ করে তখন সওয়ালের প্রথম তারিখেই এ বিরাট ইবাদতের সকল প্রভাব একেবারে বিলুপ্ত হয় কেন হিন্দু জাতি তাদের মেলা উৎসবে যা কিছু করে মুসলমানগণ ঈদের উৎসবে ঠিক তাই করে এমনকি শহর অঞ্চলে ঈদের দিন ব্যভিচার নাচ গান মদপান আর জুয়া খেলার তুফান বইতে শুরু করে অনেক লোককে এমনও দেখা যায় যে দিনের বেলা রোজা রেখে সারা রাত মদ খায় জেনা করে সাধারণ মুসলমান আল্লাহর ফজলে এতটা পথভ্রষ্ট এখনও হয়নি কিন্তু জিজ্ঞাস্য এই যে রমজান খতম হওয়ার পরেই তাকোয়া পরহেজগারের প্রভাব কতজন লোকের ওপর বর্তমান থাকে আল্লাহর আইন লঙ্ঘন করতে কতজন লোক ভয় পায় নেক কাজে কতজন লোক অংশগ্রহণ করে স্বার্থপরতা কতজনের দূর হয়ে যায় পৃষ্ঠা চুয়ান্ন ভেবে দেখুন এর প্রকৃত কারণ কি হতে পারে আমি দৃঢ়তার সাথে বলতে চাই এর একমাত্র কারণ এই যে মুসলমানদের মনে ইবাদতের অর্থ এবং সেই সম্পর্কে যে ধারণা রয়েছে তা সম্পূর্ণ ভুল তারা মনে করে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খাওয়া কিছু পান না করাকেই রোজা বলে আর এটা করার নামই ইবাদত এজন্য দেখা যায় যে মুসলমান রোজার খুব সম্মান করে খুব যত্নের সাথে রক্ষা করে চলে তাদের মনে আল্লাহর ভয় এত বেশি হয় যে যেসব কাজে রোজা ভঙ্গ হবার আশঙ্কা হয় তা থেকে তারা দূরে সরে থাকে এমনকি প্রাণের আশঙ্কা দেখা দিলেও কেউ রোজা ভাঙতে রাজি হয় না কিন্তু মুসলমানগণ কথা জানে যে কেবল ক্ষুধার্ত ও পিপাসার্থ থাকার নামই আসল ইবাদত নয় এটা ইবাদতের বাহ্যিক অনুষ্ঠান মাত্র এ অনুষ্ঠান পালন করার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের মনে আল্লাহর ভয় ও ভালোবাসা জাগিয়ে তোলা মাত্র তাদের মধ্যে যেন এতদূর শক্তি জেগে ওঠে যে তারা বড় বড় লাভজনক কাজকেও কেবল আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করে নিজের মনকে শক্ত করে তা পরিত্যাগ করে আর কঠিন বিপদের কাজেও যেন কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজের মনকে শক্ত করে ঝাঁপিয়ে পড়তে পারে এ শক্তি মুসলমানদের মধ্যে তখনই আসতে পারে যখন রোজার আসল উদ্দেশ্য বুঝতে পারবে এবং রমজানের পুরো মাস আল্লাহর ভয় ও ভালোবাসায় নিজের মনকে নফসের খাহেশ হতে ফিরিয়ে রাখবে আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রস্তুত হবে কিন্তু দুঃখের বিষয় বর্তমান মুসলমান সমাজ রমজানের পরেই এই অভ্যাসকে এবং এই অভ্যাস লব্ধ গুণগুলোকে এমনভাবে হারিয়ে ফেলে যেমন কেউ ভাগ খেয়েই অমনি বমি করে ফেলে উপরন্তু অনেক মুসলমান ইফতার করার সাথে সাথে সারাদিনের পর হেজগারি ও তাকোয়াকে উগড়িয়ে ফেলে এমতাবস্থায় রোজার আসল উদ্দেশ্য যে কোন মতেই হাসিল হতে পারে না তা প্রত্যেকেই বুঝতে পারেন রোজা কোনো জাদু নয় এর কেবল বাহ্যিক অনুষ্ঠান পালন করলেই তা দ্বারা বড় কোনো উদ্দেশ্য লাভ করা যেতে পারে না ভাত হতে ততক্ষণ পর্যন্ত শারীরিক শক্তি লাভ করা যায় না যতক্ষণ পর্যন্ত না তা পাকস্থলিতে গিয়ে হজম হবে এবং রক্ত হয়ে শরীরের শিরায় শিরায় প্রবাহিত হবে তদ্রূপ রোজা দ্বারাও কোনো নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ করা যেতে পারে না যতক্ষণ পর্যন্ত রোজাদার রোজার আসল উদ্দেশ্য ভালোভাবে বুঝতে না পারবে এবং তার মন ও মস্তিষ্কের মধ্যে তা অঙ্কিত না হবে এবং চিন্তা কল্পনা ইচ্ছা ও কর্ম সব কিছুর ওপর তা একেবারে প্রভাবশীল হয়ে না যাবে এ কারণেই আল্লাহ আল্লাহতালা রোজার হুকুম দেওয়ার পর বলেছেন লা আল্লা কুম তাত্তাকুন অর্থাৎ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে সম্ভবত তোমরা মোত্তাকি ও পরহেজগার হতে পারবে পৃষ্ঠা পঞ্চান্ন আল্লাপাক এ কথা বলেননি যে রোজা রেখে তোমরা নিশ্চয়ই পরহেজগার ও মোত্তাকি হতে পারবে কারণ রোজা হতে যে সুফল লাভ করা যায় তা রোজাদারের নিয়ত ইচ্ছা আকাঙ্ক্ষা ও আগ্রহের উপর সম্পূর্ণরূপে নির্ভর করে যে ব্যক্তি এর উদ্দেশ্য জানতে ও ভালো করে বুঝতে পারবে এবং তা দ্বারা মূল উদ্দেশ্য লাভের চেষ্টা করবে সে তো কম বেশি মোত্তাকি নিশ্চয়ই হবে কিন্তু যে এর উদ্দেশ্যই জানবে না এবং তা হাসিলের জন্য চেষ্টা করবে না রোজা দ্বারা তার কোনো উপকারী হবার আশা নেই হজরত নবী করিম ওসাল্লাম নানাভাবে রোজার আসল উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করেছেন এবং বুঝিয়েছেন যে উদ্দেশ্য না জেনে ক্ষুধার্ত ও পিপাসার্থ থাকায় কোনোই সার্থকতা নেই তিনি বলেছেন মাল্লাম য়াদা কৌলু জোরি অল আমালিভিহি ফালাইস আল্লাহি হা ফি আইয়া দা তোয়া মাহু শরাবা যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করবে না তার শুধু খানাপিনা পরিত্যাগ করায় আল্লাহর কোনই প্রয়োজন নেই অন্য হাদিসে রাসুলে করিম সাল্লাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেছেন কাম মিন স ইমিন লাইসাল্লাহু মিন সিয়ামি ইল্লাহ্ জমা উয়াকাম মিন ক ইমিন অনেক রোজাদার এমন আছে কেবল ক্ষুধা আর পিপাসা ছাড়া যার ভাগ্যে অন্য কিছুই জোটে না তেমনি রাত্রিতে ইবাদতকারী অনেক মানুষও এমন আছে যারা রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই লাভ করতে পারে না এ দুটি হাদিসের অর্থ অত্যন্ত স্পষ্ট এটা দ্বারা ভালো রূপে জানা যায় যে শুধু ক্ষুধার্ত ও পিপাসায় কাতর থাকাই ইবাদত নয় এটা আসল ইবাদতের উপায় অবলম্বন মাত্র আর আল্লাহর ভয়ে আল্লাহর আইন ভঙ্গের অপরাধ না করা এবং যে কাজে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আর যতদূর সম্ভব নিজের আমিত্বকে নষ্ট করা যায় আল্লাহকে ভালোবেসে সেসব কাজ ঐকান্তিক আগ্রহের সাথে পালন করা আসল ইবাদত এই ইবাদত যে করতে পারবে না সে ক্ষুধার্থ ও পিপাসার্থ থেকে নিজের পেটকে কষ্ট দেয় তার বারো চোদ্দ ঘন্টা উপবাস থাকায় লাভ নেই আল্লাহ কেবল এর জন্যই মানুষকে খানাপিনা ত্যাগ করতে বলেননি রোজার উদ্দেশ্য সম্পর্কে নবী করিম ইরশাদ করেছেন মান মা ইমান ও এহতেসাবের সাথে যে ব্যক্তি রোজা রাখবে তার অতীতের গুণা অপরাধ মাপ করে দেয়া হবে পৃষ্ঠা ছাপ্পান্ন ইমান অর্থাৎ আল্লাহ সম্পর্কে একজন মুমিনের যে ধারণা ও আকিদা হওয়া উচিত তা স্মরণ থাকা চাই আর এহতেসাবের অর্থ এই যে মুসলমান সব সময়ই নিজেও চিন্তা কল্পনা করবে নিজের কাজকর্মের প্রতি সতর্ক দৃষ্টি রাখবে ও ভেবে দেখবে যে আল্লাহর মর্জির খেলাপ চলছে না তো এ দুটি জিনিসের সাথে যে ব্যক্তি রমজানের পূর্ণ রোজা রাখবে সে তার অতীতের সব গুনাহ অপরাধ মাফ করিয়ে নিতে পারবে অতীতে সে কখনও নাফরমান আর আল্লাদ্রোহী বান্দা থাকলেও এভাবে রোজা রাখলে প্রমাণিত হবে যে এখন সে প্রকৃত মালিক আল্লাহর দিকে পুরোপুরি প্রত্যাবর্তন করেছে হাদিসে উল্লেখিত রয়েছে আত্মা ইবু মিনা জাম্বি কামান গুনাহ থেকে যে তওবা করে সে একেবারে নিষ্পাপ হয়ে যায় অন্য একটি হাদিসে বলা হয়েছে আ সিয়ামু জন্নাতুন ওয়া ইদা কানা ইয়ামু সওমি আহাদিকুম ফালাইয়ারফুসু ওলা ইয়াসখবু ফ ইনসাবাহু আহাদুন আও ক তালহু ফাল ইকতালু ইন নি ইম রু উম রোজা একটি ঢালের ন্যায় ঢাল যেমন দুশমনের আক্রমণ থেকে রক্ষা করে তেমনি রোজাও শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ সুতরাং যে ব্যক্তি রোজা রাখবে তার দাঙ্গা ফাসাদ থেকে ফিরে থাকা উচিত অর্থাৎ এ ঢাল ব্যবহার করা বাঞ্ছনীয় কেউ তাকে গালি দিলেও কিংবা তার সাথে লড়াই ঝগড়া করলেও পরিষ্কারভাবে বলা উচিত যে ভাই আমি রোজা রেখেছি তোমার সাথে এ অন্যায় কাজে আমি যোগ দেব এমন আশা করতে পারি না অন্য কয়েকটি হাদিসে শেষ নবী সাল্লি আসাল্লাম বলেছেন যে রোজা রেখে যথাসম্ভব বেশি পরিমাণে নেক কাজ করা উচিত এবং প্রত্যেকটি ভালো কাজেই অংশগ্রহণ করা উচিত পৃষ্ঠা সাতান্ন বিশেষ করে রোজা রাখা অবস্থায় রোজাদারের মনে তার অন্যান্য ভাইয়ের প্রতি খুব বেশি পরিমাণে সহানুভূতি থাকা বাঞ্ছনীয় কারণ নিজে ক্ষুধার্ত ও পিপাসার্থ হওয়ার দরুন খুব ভালো করেই অনুভব করতে পারে যে আল্লাহর গরিব বান্দাগণ দুঃখ ও দারিদ্রে কেমন করে দিন কাটায় হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু রমজানে অন্যান্য সময় অপেক্ষা অধিক দয়ালু ও সহানুভূতিশীল হতেন এ সময় কোনো প্রার্থী তার দোয়ার হতে বঞ্চিত হতে পারত না কোনো কয়েদিও এ সময় বন্দি থাকত না একটি হাদিসে বলা হয়েছে মান কত্তরা ফিহি স ইমান কানু মগফিরতুন লিজুনু বিহ হি মিনান নার, মিনান্নার লাহু মিসলা আজরিহি মিন গরি আইয়াং তাকসা মিন আজরিহি হিউন রমজান মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তার এ কাজ তার গুনা মাফ এবং জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাবার কারণ হবে এ রোজাদারের রোজা রাখায় যত সোয়াব হবে তাতে তারও ঠিক ততখানি সোয়াব হবে কিন্তু তাতে রোজাদারের সোয়াব একটুও কম হবে না পৃষ্ঠা আটান্ন রোজা ও আত্মসংযম রোজার অসংখ্য নৈতিক এবং আধ্যাত্মিক সুফল রয়েছে মানুষের মধ্যে আত্মসংযমের শক্তি সৃষ্টি করা তার অন্যতম রোজা মানুষের মধ্যে আত্মসংযমের শক্তি কী রূপে জাগ্রত করে তা রূপে বোঝার জন্য সর্বপ্রথম আত্মসংযমের অর্থ জানা আবশ্যক ইসলাম কোন ধরনের আত্মসংযমের পক্ষপাতি এবং রোজা মানুষের মধ্যে সেই শক্তি কী রূপে বিকশিত করে তাও জেনে নেয়া অপরিহার্য কর্তব্য মানুষের ক্ষুদি আত্মজ্ঞান যখন তার দেহ এবং অন্যান্য শক্তিসমূহকে পরিপূর্ণরূপে আয়ত্তাধীন করে নিতে পারে এবং মনের যাবতীয় কামনা বাসনা ও আবেগ উচ্ছ্বাসকে নিজের সিদ্ধান্তের অধীন ও অনুসারী করে তুলতে পারে ঠিক তখনই হয় আত্মসংযম একটি রাষ্ট্রে প্রধান শাসনকর্তার মর্যাদা যেরূপ হয়ে থাকে মানুষের গোটা সত্তায় তার ক্ষুদিরও ঠিক সেই মর্যাদাই হয়ে থাকে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তার হাতিয়ার মানুষের দৈহিক ও মস্তিষ্কের শক্তি ক্ষুদিরই খিদমত করে নফস বা প্রবৃতি ক্ষুদির সামনে নিজের কামনা বাসনার কেবল আবেদনই পেশ করতে পারে আর কিছু করার মতো ক্ষমতা তার নেই এসব অস্ত্র ও শক্তিসমূহকে কোন উদ্দেশ্যে ব্যবহার করা হবে এবং নফসের আবেদনকে মঞ্জুর করা হবে কিনা সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার একমাত্র ক্ষুদিরই এখন কোনো ক্ষুদি যদি দুর্বল হয় দেহ রাজ্যে নিজের ইচ্ছামতো শাসন চালাবার ক্ষমতা যদি তার নাই থাকে এবং নফসের আবেদন যদি নির্দেশের অনুরূপ হয় তবে সেই ক্ষুদি বড় অসহায় পরাজিত ও নিষ্ক্রিয় যে অশ্বারোহী নিজের অশ্বকে কাবু করতে পারে না বরং সে নিজেই অশ্বের আয়ত্তাধীন হয় মানুষের এ ক্ষুদি ঠিক তারই মতো অক্ষম এ ধরনের দুর্বল মানুষ দুনিয়ায় কোনো সফল জীবনযাপন করতে পারে না মানুষের ইতিহাসে যারাই নিজেদের কোনো প্রভাব ও স্মৃতি স্মৃতিচিহ্ন উজ্জ্বল করে রেখে গেছেন তাদের প্রত্যেকেই নিজের অভ্যন্তরীণ সমগ্র শক্তিকে বল প্রয়োগ করে হলেও নিজের অধীন ও অনুগত করে নিয়েছেন তারা কোনো দিনই নফসের লোভ লালসার দাস এবং আবেগ উচ্ছ্বাসের গোলাম হননি তারা সবসময় তার মনিব বা পরিচালক হিসেবেই রয়েছেন তাদের ইচ্ছা বাসনা অত্যন্ত মজবুত এবং সংকল্প অটল ছিল কিন্তু যে খুদি নিজেই ক্ষোদা হয়ে বসে এবং যে খুদি আল্লাহর দাস ও আদেশানুগামী হয়ে থাকে এ দু প্রকার খুদির মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য রয়েছে পৃষ্ঠা ঊনষাট সফল জীবনযাপনের জন্য অনুগত খুদি একান্ত অপরিহার্য কিন্তু যে খুদি সৃষ্টিকর্তাকে অস্বীকার করে বিশ্ব মালিকের অধীনতা ও আনুগত্য স্বীকার করে না বরং তার বিরুদ্ধে বিদ্রোহ করে যে খুদি কোনো উচ্চতর নৈতিক বিধান মেনে নিতে প্রস্তুত নয় কোনো হিসেব গ্রহণকারীর কাছে জবাবদিহি করার ভয় যার নেই সে যদি নিজের দেহ ও মনের সমগ্র শক্তি নিচয়কে করায়ত্ত করে অত্যন্ত শক্তিশালী এক ক্ষুদিতে পরিণত হয় তবে তা দুনিয়ার ফেরাউন নমরুদ হিটলার ও মুসুলিনীর ন্যায় বড় বড় প্রলয় সৃষ্টিকারীরই উদ্ভব করতে পারে কিন্তু এরূপ আত্মসংযম কখনো প্রশংসনীয় হতে পারে না ইসলামও এ ধরনের আত্মসংযম মোটেই সমর্থন করে না প্রথমে মানুষের ক্ষুদি নিজ আল্লাহর সামনে বিনয় অবনত হবে আনুগতের মস্তক অবনত করবে তার সন্তোষ লাভের জন্য চেষ্টা করা এবং তার আইনের আনুগত্য করাকেই নিজের প্রধান কাজ হিসেবেই গ্রহণ করবে তারই সামনে নিজেকে দায়ী মনে করবে ইসলাম এরূপ ক্ষুদিকেই সমর্থন করে এরূপ অনুগত ও বিশ্বস্ত ক্ষুদি সিও দেহ ও শক্তি নিচয়ের ওপর নিজের প্রভুত্ব ক্ষমতা এবং তার মন ও কামনা বাসনার ওপর সিও শক্তি আধিপত্য কায়েম করবে যেন তা দুনিয়ায় সংস্কার সংশোধন করার জন্য এক বিরাট শক্তিরূপে মাথা তুলতে পারে বস্তুত এটাই ইসলামের দৃষ্টিতে আত্মসংযমের প্রকৃত ও মূল কথা রোজা মানুষের মধ্যে এরূপ আত্মসংযমের প্রবল শক্তি কী রূপে সৃষ্টি করে এখন আমরা তাই আলোচনা করব নফস ও দেহের যাবতীয় দাবি দাওয়া যাচাই করে দেখলে পরিষ্কার রূপে জানা যায় যে তার মধ্যে তিনটি দাবি হচ্ছে মূল এবং ভিত্তিগত বস্তুত এর তিনটি অধিকতর শক্তিসম্পন্ন দাবি প্রথমেই হচ্ছে ক্ষুন্নিবৃত্তির দাবি জীবন রক্ষা একমাত্র এরই উপর নির্ভর করে দ্বিতীয়ত দ্বিতীয় যৌন আবেগের দাবি মানুষের বংশ তথা মানবজাতির স্থিতির এটাই একমাত্র উপায় এবং তৃতীয় শান্তি ও বিশ্রাম গ্রহণের দাবি কর্মশক্তিকে নতুন করে জাগ্রত এবং বলিষ্ঠ করে তোলার জন্য এটা অপরিহার্য মানুষের এ তিনটি দাবি যদি নিজ নিজ সীমার মধ্যে থাকে তবে তা বিশ্ব প্রকৃতির অন্তর্নিহিত ভাবধারার অনুরূপ হবে সন্দেহ নেই অন্যদিকে নফস ও দেহের কাছে এ জিনিসে হচ্ছে বড় ফাঁদ একটু ঢিল একটু সুযোগ পেলেই এ তিনটি ফাঁদ মানুষের খুদিকে বন্দি করে নিজের গোলাম নিজের দাসানু দাস বানিয়ে নেয় ফলে এর প্রত্যেকটি দাবি সম্প্রসারিত হয়ে অসংখ্য দাবির একটি সুদীর্ঘ ফিরিস্তি হয়ে পড়ে একটি দুর্বল খুদি যখন এসব দাবির কাছে পরাজিত হয় তখন খাদ্যের দাবি তাকে পেটের দাস বানিয়ে দেয় যৌন ক্ষুধা তাকে পশু অপেক্ষাও নিম্নস্তরে ঠেলে দেয় এবং দেহের বিশ্রাম বিশ্রামপ্রিয়তা তার ইচ্ছা শক্তিকে বিলোপ করে অতঃপর সে আর তার নফস ও দেহের শাসক বা পরিচালক থাকে না বরং সে তখন এর অধীন আদেশানুগত দাসে পরিণত হয় এবং এর নির্দেশ সমূহকে ভালো মন্দ সঙ্গত অসঙ্গত সকল উপদেশ পালন করে চলায় তার একমাত্র কাজ হয় পৃষ্ঠা ষাট রোজা নফসের তিনটি লালসা বাসনাকে নিয়ন্ত্রিত করে নিয়মানুক করে তোলে এবং ক্ষুদিকে তার ওপর প্রভাব ও আধিপত্য বিস্তারে অভ্যস্ত করে দেয় যে খুদি আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করেছে এর রোজা তাকে সম্বোধন করে বলে আল্লাহ আজ সারাটি দিন পানাহার করাকে তোমার ওপর নিষেধ বা হারাম করেছে এ সময়ের মধ্যে কোনো পবিত্র খাদ্য এবং সদুপায়ে অর্জিত কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করাও জায়েজ নয় সে বলে আজ তোমার মালিক মহান আল্লাহ তোমার যৌন ক্ষুধা চরিতার্থ করার উপরে বিধিনিষেধ আরোপ করেছেন সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত নিতান্ত হালাল উপায়ও নফসের লালসা বাসনা পূর্ণ করা তোমার জন্য হারাম করে দিয়েছেন সে আরও বলে দেয় যে সারাদিনের দুঃসহ ক্ষুধা পিপাসার পর যখন তুমি ইফতার করবে তখন তুমি পরিশ্রান্ত হয়ে আরাম করার পরিবর্তে ওঠো এবং অন্যান্য দিনের চেয়েও বেশি বাদত করো বস্তুত এতেই তোমার রাব্বুল আলামিনের সন্তোষ নিহিত আছে রোজা তাকে এটাও জানিয়ে দেয় যে বহু রাকাতের নামাজ সমাপ্ত করে যখন বিশ্রাম করবে তখন সকাল পর্যন্ত হয়ে ঘুমিয়ে থেকো না সাধারণ নিয়মের ব্যতিক্রম হলেও শেষ রাতে সেহরি খাওয়ার জন্য জাগো এবং সুবহে সাদেকের আলোক উচ্ছটা ফুটে ওঠার পূর্বেই তোমার দেহকে খাদ্য দ্বারা শক্তিশালী করে তোল খুদি রোজার এসব হুকুম আহাকাম মানুষকে শুনিয়ে তদ অনুযায়ী আমল করার সম্পূর্ণ ভার তার উপরেই ন্যস্ত করে তার পেছনে কোনো পুলিশ কোনো সিআইডি কিংবা প্রভাব বিস্তার করার মতো শক্তি নিযুক্ত করা হয় না সে যদি গোপনে খাদ্য গ্রহণ করে কিংবা যৌন ক্ষুধার পরিতৃপ্তি সাধন করে তবে আল্লাহ ছাড়া আর কেউ তা দেখতে পায় না তারাবি নামাজ পড়া থেকে বাঁচার জন্য সে যদি কোনো শরীয়তী কৌশল অবলম্বন করে তবে কোনো পার্থিব শক্তি তার প্রতিরোধ করতে পারে না সব কিছুই তার নিজের ইচ্ছার ওপর নির্ভর করে মুমিন ব্যক্তির ক্ষুদি যদি বাস্তবিকই আল্লাহর অধীন ও অনুগত হয়ে থাকে তার ইচ্ছা শক্তিতে যদি নফসকে নিয়ন্ত্রিত করার মতো ক্ষমতা থাকে তবে সে নিজেই আহারের তীব্র আগ্রহ যৌন ক্ষুধা ও লালসাকে এবং বিশ্রাম প্রিয়তাকে রোজার উপস্থাপিত অসাধারণ নিয়ম নীতির বাঁধনে নিজেই মজবুত করে বেঁধে দেবে পৃষ্ঠা একষট্টি এটা কেবল একদিনেরই অনুশীলন নয় এ ধরনের ট্রেনিংয়ের জন্য মাত্র একটি দিন মোটেই যথেষ্ট নয় ক্রমাগত নিরবচ্ছিন্নভাবে দীর্ঘ তিরিশটি দিন মানুষই মানুষের ক্ষুদিকে এমনই ট্রেনিং ও অনুশীলনের মধ্যেই অতিক্রম করতে হয় বছরে একটি বার পুরো সাতশো ঘন্টার জন্য এ প্রোগ্রাম রচনা করা হয় যে শেষ রাতে জেগে সেহেরি খাও উষার শুভ্রচ্ছটার সূচনা হলেই পানাহার বন্ধ করো সমগ্র দিনভর সকল প্রকার খানাপিনা পরিহার করো সূর্যাস্তের ঠিক পর মুহূর্তেই যথাসময় ইফতার করো তারপর রাতের একটি অংশ তারাবীর নামাজে যে নামাজ সাধারণত পড়া হয় না অতিবাহিত করো তারপর কয়েক ঘন্টা বিশ্রামের পর আবার নতুন করে কার্যসূচী অনুযায়ী কাজ শুরু করে দাও এভাবে পুরো এক মাস ধরে ক্রমাগত নফসকে তার তিনটি সবচেয়ে বড় এবং সর্বাপেক্ষা বেশি শক্তিশালী দাবি ও লালসাকে এক কঠিন নিয়মের দুচ্ছেদ্য বাঁধনে আবদ্ধ করা হয় এর ফলে ক্ষুদির মধ্যে একটি বিরাট শক্তি স্ফুরিত হয় তা আল্লাহর মর্জি অনুসারে নিজের নফস ও দেহের ওপরে শাসন ক্ষমতা চালাতে সমর্থ হয় পরন্তু সারা জীবনভর মাত্র একবারের জন্য এ প্রোগ্রাম করা হয়নি বালেক হবার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর দীর্ঘ একটি মাস এ কাজে ব্যয়িত হয় ফলে নফসের ওপর ক্ষুদির বাঁধন বারবার নতুন এবং শক্ত হয়ে যায় এরূপ শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কেবল এটাই নয় যে মুমিনের ক্ষুদি তার ক্ষুধা পিপাসা যৌনবৃত্তি এবং বিশ্রাম অভিলাষকেই আয়ত্তাধীন করে নিবে আর কেবল রমজান মাসের জন্যই এরূপ হবে এ উদ্দেশ্য তার নয় মানুষের তিনটি সর্বপ্রধান এবং সবচেয়ে বেশি জোরদার ও শানিত হাতিয়ারের সাথে মোকাবেলা করে তার ক্ষুদি অন্যান্য সমগ্র আবেগ উচ্ছ্বাস হৃদয়বৃত্তি এবং সকল প্রকার লোভ লালসাকে নিয়মানক ও বিধিবদ্ধ করে দেয় তাতে এমন এক নতুন শক্তির উদ্ভব হয় যে কেবল রমজান মাসেই নয় অতবার বাকি এগারোটি মাস ধরে তা বলিষ্ঠ ও শানিত থাকে এবং রীতিমতো কাজ করে এ সময় আল্লাহর নির্ধারিত প্রত্যেকটি কাজেই সে তার দেহ ও যাবতীয় শক্তি নিযুক্ত করতে পারে আল্লাহর সন্তোষ লাভ হয় এমন প্রত্যেকটি ভালো কাজের চেষ্টা করতে পারে আল্লাহর নিষিদ্ধ ও অমনোনীত প্রত্যেকটি পাপ কাজকে রুখে দাঁড়াতে পারে এবং তার যাবতীয় লোভ লালসাকে আবেগ উচ্ছ্বাস ও বৃত্তিতে আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে আবদ্ধ রাখতে সক্ষম হয় পৃষ্ঠা বাষট্টি তার নফসের হাতে ছেড়ে দেয় না তাই যেদিকে ইচ্ছা সেই দিকেই টেনে নিতে পারে না প্রভুত্বের রজ্জু তার নিজের হাতেই ধরে রাখে নফসের যেসব লালসাকে যে সময় যতখানি এবং যেভাবে পূর্ণ করার অনুমতি আল্লাহ তালা দিয়েছেন সে তাকে সেই নিয়ম অনুসারেই পূর্ণ করে তার ইচ্ছা শক্তিও এতখানি দুর্বল হয় না যে সে ফরজকে ফরজ জেনে এবং তা পালন করার ইচ্ছা সত্ত্বেও পালন করতে পারে না শুধু এজন্য দেহ রাজ্যের ওপরে সে প্রবল পরাক্রমশালী এক শাসনকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় বস্তুত এ শক্তি মানুষের অভ্যন্তরে মানুষের ক্ষুদিতে সৃষ্টি করাই রোজার প্রকৃত উদ্দেশ্য যে ব্যক্তি রোজা রেখেও এ শক্তি লাভ করতে পারে না সে নিজেকে খুদ পিপাসায় পরিশ্রান্ত ও জর্জরিত করেছে তার উপবাস ও পানাহার পরিত্যাগ একেবারে নিষ্ফল কোরআন এবং হাদিস দুটিতে কথা সুস্পষ্ট রূপে ব্যক্ত করা হয়েছে কোরআনে বলা হয়েছে যে তোমাদের মধ্যে তাকুয়া সৃষ্টি করার উদ্দেশ্যেই তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে নবী করিম সল্ল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং মিথ্যা কাজ করা পরিহার করতে পারল না তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনই আবশ্যকতা নেই তিনি আরও বলেছেন যে অনেক রোজাদার এমন আছে যারা রোজা হতে খুদ পিপাসার ক্লান্তি ভিন্ন আর কিছুই লাভ করতে পারে না সমাপ্ত